بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وتعالى وبركاته পিছনের ভাইরা সালামের উত্তর দেননি দয়া করে আবার দিন আমি আবার পুনরায় সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু সবাই তওবা নিয়তে একবার ইস্তেগফার করুন আস্তাগফিরুল্লাহ রাব্বি কুল্লি জামবি ওয়াতুবু ইলাইহি লা حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بفضلك وبرحمتك بسم الله الحمد لوليه الصلاة والسلام على وليهما وعلى وأصحابه وأهل بيته وعلى رسوله والشهداء محبته وأولياء ملته وعلماء أهل سنته عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على যতগুলো মানুষ আছেন মোহাম্মতের আওয়াজ দুরুদ শরীফে হওয়ার দরকার আছে না নাই দুরুদ শরীফ পড়লে কে খুশি হবে সবাই আমরা কাকে খুশি করতে চাই আমরা সবাই কাকে রাজি করতে চাই আল্লাহ বলেন যদি বান্দা আমাকে রাজি করো তাহলে আমার হাবিবের মাধ্যমে আমি রাজি হব সবাই বলুন সুবহানাল্লাহ তো আমরা আমার হাবিব আমাদের আকা আমাদের নবী রহমাতুল্লিল আলামিন নবীকে যদি আমরা রাজি খুশি করতে পারি তাহলে আমাদের মালিক আমাদের খালিক আমাদের রিজিকদাতা আমাদের পালনকর্তা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ বলেন তখনই আমি আল্লাহ বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ রাজি হব সবাই বলুন সুবহানাল্লাহ জুড়ে জুড়ে মহব্বতের আওয়াজ দুরুদ শরীফ পড়তে পারবো আমরা
পিছনের ভাইরা পড়তে পারবো আমি শুরুতেই বলে দিচ্ছি যতক্ষণ সময় আপনাদের কাছে আমি থাকবো কষ্ট দিব ততক্ষণ সময় আপনারা একটু আমার সাথে কথা বলবেন জোরে সুরে আল্লাহর ইবাদতের নিয়তে যা বলার দরকার তা বলবেন সবাই পারবেন তো ইনশাআল্লাহ গুরু শরীফের আওয়াজ বাড়াই দেন তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে وعلى علي سيدنا كوتي نهال شهر الدين كيو تو كارو حبنا كوتي نهال شهر الدين كيو تو উম্মতি বলে কাঁদিবেন আমার নবী মুস্তফা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলী সাইয়্যিদিনা जो मगर के काबा बनाया देर कर के मदीना जो मगर के काबा बनाया देर कर के मदीना जय नमाजे बसे बसे देख बसुनार मदीना अल्लाह जुरे जुरे सैयदीना मौलाना वाला বন জঙ্গলার বাকি হরিণে চিনিল দয়াল নবীকে বন জঙ্গলার বাকি হরিণে চিনিল দয়াল নবীকে মানব হয়া চিনিলে নারে দুঃখ রইল মনেতে আল্লাহ সলা দুনিয়া রসুল্লাহ সরকার দুয়ালম মিলাদ মনাতে হে এক জিন্দা হকীকত কা এহসাস দুলতে হে সলা দুনিয়া আনে বালা হে মেহবুব মেরা আনে বালা হে মেহবুব মেরা
अर्श कुर्सी फेरिश्ता सजावा सर दे कर दो जहन्नम की आतिश और जन्नत का दुल्हा बनाओ सला दुनिया अल्लाह 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 सब कुछ जाने देखा बड़ी दो करीब गायब के खबर देने वाला गायब के खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह अल्लाह जुरे अल्लाह अल्लाह मौतेर तूफान चलिबे जकन नबी गो अमान मौतेर तूफान चलिबे जकन अनुवार नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वज़कुरु الله عليكم إذ كنتم أعداء ألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا بسم الله الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين रब्बे सल्ले व सल्लम व बारिक अलैहि আমি বিনীত করে অনুরোধ করব ছোট বাচ্চাদেরকে একটু পিছনে দিয়ে মুরব্বিরা সামনে আসেন একটা তকরির করার জন্য একটা পরিবেশের প্রয়োজন হয় যদি কোনো এর ভিতরে যদি কোনো কথা বলে তাহলে আমার লাইন ছুটে যাবে একদম তুলে দিবেন না খবরদার ख्याल रखबें एक मुरब्बीर सामने चले आसुन मुरब्बीर सामने आसुन बाबूरा बसो
অধ্যক্ষরাজিত এই আজিম শান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী রাঙ্গামাটি অস্ত কলেজ গেট শাহ আমানত পাড়া আমানত বাগ রোড কলেজ গেট সংলগ্ন ময়দানে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উদযাপন উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চে বসা আমার পূর্বে যিনি অল্প সময়ের ভিতরে গোছালো কুরআন এবং হাদিসের আলোকে নবীর আজমতের উপরে তাকরির পেশ করেছেন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার কৃতি শিক্ষার্থী শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র শায়ের মাওলানা ইকবাল হোসেন সিদ্দিকী সাহেব মঞ্চে আসীন অসংখ্য উলামায়ে কেরাম আমার সামনে বসা আমার বাবার সমতুল্য মুরব্বী আল্লাহ প্রেমিক নবী প্রেমিক কোরআন প্রেমিক হাদিস প্রেমিক ইসলাম প্রেমিক তথা সুন্নিয়ত প্রেমিক আল্লাহর ওলি প্রেমিক আমার সরল মনা সুন্নি মুসলমান ভাইরা কচি কচি ছোট ছোট মাছুম বাচ্চারা কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র ভাইরা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার পর্দানা সিনমা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে করিম মাওলা মুনিব আমাদেরকে দয়া মায়া করে মেহেরবানি করে এহসান করে আজ এই পবিত্র নূরানি ঈদে মিলাদুন নবী মেহফিলে জান্নাতের পেন্ডলে জান্নাতের স্থানে আল্লাহ পাক আমাদের সাংসারিক ঝামেলা থেকে মুক্ত রেখে এই জান্নাতের বাগানে বসার জন্য যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন ইহসান করেছেন মেহেরবানি করেছেন ওই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে আমি সহ আপনারা সহ জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ হয়নি আরো ইমানি আওয়াজ ইমানি শক্তি দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করব কার আমাদেরকে আমাদের রিজিক দাতাকে আমাদের পালন কর্তাকে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে আমাদেরকে কোনো নোটিশ ছাড়া কোনো চিঠি ছাড়া কোনো টেলিফোন ছাড়া আমাদেরকে আবার মরহুম মৃত্যুর বিছানায় শায়িত করে দিবেন কে আর একটু জোরে সুরে বলুন সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ শরীফের হাদিয়া শরীফ পেশ করি মানবতার মুক্তির দূত সূরা কাউসারের সাহেব নবী গুনাহগার উম্মতের জামিনদার নবী শাফাআতের কুবরা নবী রহমাতুল লিল আলামিন নবী রহমতের খাজিনা নবী বরকতের খাজিনা নবী শরাফতের খাজিনা নবী যে নবীর শানে আল্লাহ পাক কুরআনুল কারীমে বলে لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص زينب رشانه الله پاک قران شریف بولے یاسین والقران الحکیم زینب رشانه قران شریف اللہ بولے الرحمن علم القران خلق الانسان জৈনব রিশানে আল্লাহ কুরআন শরীফে বলে ইন্না আ'তাইনাকাল কাউসার জৈনব রিশানে আল্লাহ কুরআন শরীফে বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব জৈনব রিশানে আল্লাহ কুরআন শরীফে বলে
ওয়ারাফানা লাকা যিকরাক যে নবীর শানে আল্লাহ কুরআন শরীফে বলে আলিফ লাম মিম ইয়াসিন তোহা যে নবীর শানে আল্লাহ কুরআন শরীফে বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিল যে নবীর শানে আল্লাহ কুরআন শরীফে বলে ইয়া আইয়ুহাল মুদাসসির ওই রহমতের নবী আমাদের কলিজার টুকরা নবী আমাদের জানের জান নবী আমাদের ঈমানের শাখা নবী আমাদের পরাণের পরাণ নবী আমাদের ঈমানের যে পরিপূর্ণ করার মতো ঈমানদার করার মতো সুফান নবী ওই রহমতুল লিল আলামিন নবীর নূরানি দরবারে অসংখ্যবার দুরূদ শরীফ হাদিয়া শরীফ পেশ করি সবাই উচ্চ আওয়াজে জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে সুরে বলি জিয়ারত এবং সালামি পেশ করি যে সমস্ত সাহাবায়ে কেরামেরা আমার রসুলে পাকের পক্ষ হয়ে উহুদের ময়দান খন্দকের ময়দান তাবুকের ময়দান সিফিনের ময়দান বদরের ময়দান হুনাইনের ময়দানের মধ্যে যে সমস্ত সাহাবায়ে কেরামেরা দীন ইসলামকে জিন্দা করার জন্য দীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য দীন ইসলামের প্রেমিক হয়ে কোরআনের প্রেমিক হয়ে নবীর আশেক উম্মত হয়ে নিজের তরতাজা টকটকে লাল রক্ত জমিনে ঢেলে দিয়ে যারা দীন ইসলামকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করে রেখেছেন ওই বুজুর্গ জলিল কাদার সাহাবায়ে কেরামের রওজায়ে আকদসে জিয়ারত এবং সালামি পেশ করি এবং জিয়ারত সালামি পেশ করি যে সমস্ত আল্লাহর ওলিরা বেদিনদের সাথে ইমানি শক্তিতে শক্তিমান হয়ে ইমানি বলে বলিয়ান হয়ে বুকে ইমানি শক্তি নিয়ে মুখে ইমানি গুলি নিয়ে যে আল্লাহর ওলিরা আমাদের কাছে নামাজ রোজা হজ যাকাত দীন ইসলামের যে সমস্ত আহকাম গুলো মধুর কালিমা শরীফ আমাদের কাছে এই পাহাড়ে পর্বতে পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে পৌঁছেছেন ওই বুজুর্গ কেরাম আল্লাহর ওলিদের মাজারে মাজারে জিয়ারত এবং সালামি পেশ করি এবং মাগফিরাত কামনা করি যে সমস্ত ময় মুরব্বী আত্মীয় স্বজন আমাদের পাড়া প্রতিবেশী আমাদের থেকে বিদায় নিয়েছেন এই জান্নাতের পেন্ডলে বসে জান্নাতের বাগানে বসে নবীর মিলাদ মাহফিলে বসে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ আজকে এই মাহফিলে মিলাদুন নবীর উসিলায় আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজনের জিন্দেগির গুনাহ মাফ করে দুঃখ সবাই বলি আমিন আর একটু জোরে সুরে বলি আমিন আমরা মাহফিলে যতক্ষণ বসবো এতক্ষণ সময় কোনো গুনাহ করব না কোনো গুনাহ গুনাহ কি করব গুনাহ আমরা যতক্ষণ সময় মাহফিলে বসব ততক্ষণ সময় অন্তত পক্ষে আমরা গুনাহ থেকে বাঁচব আমরা সবাই জানি আমরা গুনাহগার ঠিক কি না গুনাহগার স্বীকার করাটা হচ্ছে আল্লাহর কাছে নত স্বীকার করা ঠিক কি না আমরা সবাই গুনাহগার গুনাহগার হিসেবে যদি আমরা স্বীকার করি তাহলে আল্লাহর রহমতের দরবারের মধ্যে দরিয়ার মধ্যে জোয়ার আসবে দয়া আসবে মেহেরবানি আসবে আল্লাহ আমরা যখন গুনাহগার বলে স্বীকারোক্তি দেব আল্লাহ স্বীকারোক্তি দেবে বান্দা আমি তুমি যখন আমার কাছে গুনাহগার হিসাবে স্বীকারোক্তি দিয়ে দিয়েছো আমি আল্লাহ তো গফুরুর রহিম আমি আল্লাহ ক্ষমা করতে পারি আমি ক্ষমা করার মালিক আমি ক্ষমা করে দিব সবাই বলো সুবহানাল্লাহ ছোট করে কেন বলবেন সুবহানাল্লাহ আমরা কি গুনাহ ক্ষমা করতে চাই কি চাই না চাই কি চাই না আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ মাফ করুন আমিন আর একটু জোরে সুরে বলি আপনারা কি আমার সাথে রাগ করতেছেন আমি অনেক অত্যন্ত ছোট্ট একটা ছেলে এখনো পর্যন্ত মাঠে ময়দানে এরকম তাকরির করতে করতেছি না শুধুমাত্র আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি আপনারা কি আমার জন্য দোয়া করবেন আর একটু জোরে সুরে বলুন আমি ছোট্ট হুজুর হিসেবে দুইটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি যদি রব্বুল আলামিন হাকুমুল হাকিমিন মাওলা এ মুনিবের যদি দয়া হয় মেহেরবানি হয় আমার দয়াল নবীর যদি দয়া হয় আমার শ্রদ্ধাভাজন আব্বাজান এবং আম্মাজানের যদি দয়া হয় ইনশাআল্লাহ আপনাদের যদি সুদৃষ্টি থাকে তাহলে ইনশাআল্লাহ আমি অল্প সময়ের ভিতরে এটি টানব এর আগে আমার সাথে সাথে একটা নাত রসুল পড়তে পারবেন বলতে হবে আমার সাথে আমি বলে দিচ্ছি আমার সাথে কথা বলতে হবে আমার সাথে কি করতে হবে
কথা বলতে হবে যদি আপনারা কথা না বলেন তাহলে আমার থেকে যথা ধারাবাহিক আলোচনা আসবে না ঠিক কি না বক্তার সাথে শ্রোতার সাথে একটা কানেকশন থাকতে হবে যদি কানেকশন না থাকে তাহলে কথা আসবে না মাঝখানে দেওয়াল পড়ে যাবে এটা পার হইতে আমার সময় লেগে যাবে ঠিক কি না আমার সাথে সাথে নাত রসুল পড়তে পারবেন অত্যন্ত পরিচিত একটা নাত রসুল আমি পড়ব একি দিলেন আল্লাহ মুদের কেমন উপহার একি দিলেন আল্লাহ মুদের কেমন উপহার রহমত আলা বিজিনি উম্মত সরকার রহমত আলা বিজিনি উম্মত আওয়াজ হচ্ছে না রহমতে আহলামি জিনি মোহাব্বতে আরে একি দিলেন আল্লাহ মুদের কেমন উপহার একি দিলেন আল্লাহ মুদের কেমন উপহার রহমতে আহলামি জিনি উম্মত সরকার রহমতে আহলামি জিনি কারে ভালো বেশি আল্লাহ যাকে ডাকিলেন হাম্মাদ ডাকিলেন হাম্মাদ ভালো বেশি আল্লাহ যাকে ডাকিলেন হাম্মাদ ডাকিলেন হাম্মাদ এই দরতে আসলেন তিনি হয়ে মুহাম্মাদ হয়ে মুহাম্মাদ কঠিন হাসরে যিনি করবেন মুদের পারে কঠিন হাসরে যিনি করবেন মুদের আর রহমতে আলা বিজিনি মহব্বত আওয়াজ হচ্ছে না রহমতে আলা বিজিনি মেরাজ জ্ঞানের নবী বুড়া কেতে চড়ে বুড়া কেতে চড়ে মেরাজ জ্ঞানের নবী বুড়া কেতে চড়ে বুড়া কেতে চড়ে পাশক তো নামা চলেন উম্মতির তরে উম্মতের তরে নামাজি ছেড়ে দিলে বান্দা পাবে না কোচারে নামাজি ছেড়ে দিলে বান্দা পাবে না কোচার রহমত আহলা বিজিনি উম্মত সরকার জুরে জুরে রহমত আহলা বিজিনি জুরে রহমত আহলা বিজিনি সবাই বলি মারহাবা আর একটু জোরে সুরে বলি আর একটু জোরে আল্লাহ কোরআন শরীফে এলান করতে লাগলেন সূরা আলে ইমরানে বিসমিল্লাহির রহমানির রহিম وَاذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاءً فَبَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا شوئے بولی سبحان اللہ قرآن ایر باشا شندر کینا باشا کار ارکتو جورے بولون قرآن ایر باشا کار এই পৃথিবীর কোন সাহিত্যিক কোন গবেষক কোন লেখক কোন ডাক্তার কোন ইঞ্জিনিয়ার কোন ভালো কলমিস্টের লেখা নয় এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন যেটা কোরআন শরীফটা লিখেছিলেন রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ
আল্লাহ বলেন আবার কোরআন শরীফ পৃথিবীর কোন জায়গায় আমি আল্লাহ রাখি নাই এমন একটা আমি আল্লাহ এমন একটা জায়গার মধ্যে আমার কোরআন শরীফ ফিটিং করেছি ওই কোরআন শরীফের জায়গাটার নাম হচ্ছে লওহে মাহফুজ রব্বুল আলামিন হাকামুল হাকিমিন মাওলায়ে মনে আমাদেরকে কেমন করে দয়া করেছেন কেমন করে মেহেরবানি করেছেন কেমন করে এহসান করেছেন রব্বুল আলামিন হাকামুল হাকিমিন ওগো মাওলা মুনীব আপনি তো আমাদের জন্য বড় দয়াবান আপনি তো আমাদের জন্য বড় মেহেরবান আপনি তো আমাদের জন্য বড় দয়ালু রব্বুল আলামিন হাকামুল হাকিমিন কুরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন আমাদের দয়া সম্পর্কে বলে আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে আক্ষে ধরো এবং এমন ভাবে আক্রো ধরো আর তোমরা যে নিয়ামতের কথা স্মরণ করো তোমাদের কাছে আমি আল্লাহ পাক নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের কথা স্মরণ করো কেমন নিয়ামত যেই নিয়ামত পেয়ে তোমরা পরস্পরের মধ্যে যখন অনুগ্রহ দয়া ছিল না ওই নিয়ামতটা পেয়ে তোমাদের একজন অপরজনের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গেছো আর একটু জোরে সুরে বলুন আমরা বাই বাই মিলছিলাম না আমরা বাই বাই কে চিনতাম না আমরা বাবাকে বাবার মতো ইজ্জত দিতে জানতাম না আমরা আমাদের মাকে মায়ের মতো ইজ্জত দিতে জানতাম না আমরা আমাদের বোনকে মায়ের মতো ইজ্জত দিতে জানতাম না আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কুরআন শরীফের মধ্যে বলে ও গো আমার বান্দারা আমি তোমাদেরকে এমন একটা দয়া করেছি অনুগ্রহ করেছি ওই অনুগ্রহের কথা স্মরণ করো কোন অনুগ্রহ রব্বুল আলামিন আপনি তো আমাদেরকে অনেক দয়া করেছেন আমাদের ব্রেনের দৃষ্টিতে দিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি রব্বুল আলামিন আমাদের জন্য বড় দয়া হচ্ছে আকাশে সূর্য উঠে না আর একটু জোরে সুরে বলুন এখন রাতের সময় সূর্য আছে নাকি আর একটু জোরে সুরে বলুন আমার কথা বুঝতেছেন রাতের সময় সূর্য নাই এখন যদি সূর্যের মতো আমরা পৃথিবীকে দেখতে চাই দেখতে পারবো নাকি দেখতে পারবো না তাহলে দিনের বেলায় আমাদের জন্য সূর্য বড় একটা নিয়ামত ঠিক কিনা রাতের বেলায় এত সুন্দর রাত পূর্ণিমার রাত ওই পূর্ণিমার রাতটা যখন পূর্ণিমার চাঁদ যখন উদিত হয় ওই পূর্ণিমার চাঁদটা পৃথিবীকে সাজিয়ে পেলে ওইটা আমাদের জন্য বড় নিয়ামত আবার যদি একটু দৃষ্টি দিই তাহলে আকাশের দিকে ছোট্ট ছোট্ট তারকাগুলা আজকে মাহফিলের মধ্যে প্যান্ডল করেছেন তার চাইতে বেশি সুন্দর লাগে যখন জিনিক জিনিক যখন করে যখন জিনিক বাতিগুলা জ্বলে তেমনি করে রব্বুল আলামিন আকাশের মধ্যে রব্বুল আলামিন আল্লাহ পাকের বান্দাদের জন্য জিনিক বাতি দিয়ে সাজিয়েছেন ঠিক কিনা জিনিক বাতি দিয়ে সাজিয়েছেন রব্বুল আলামিন ওইটা আমাদের জন্য নিয়ামত রব্বুল আলামিন আমরা বাতাস থেকে অক্সিজেন নিই এই অক্সিজেন পেয়ে আমরা বেঁচে থাকি এটা আমাদের জন্য নিয়ামত রব্বুল আলামিন আমাদের বাবা আমাদের মায়ের সাথে শরীয়তের মাধ্যমে বিবাহ বন্ধনের মাধ্যমে বিবাহ হওয়ার কারণে আমরা সুসন্তান জন্মগ্রহণ করেছি বাবাকে বাবা বলে ডাকতেছি মাকে মা বলে স্বীকারোক্তি দিচ্ছি বাবাকে বাবা বলে চিনি মাকে মা বলে চিনি এটা আমাদের জন্য বড় নিয়ামত ঠিক কিনা রব্বুল আলামিন সবকিছু আপনি আমাদের জন্য নিয়ামত রব্বুল আলামিন সূরা আল ইমরান শরীফের মধ্যে আপনি বান্দাদের জন্য কোন নিয়ামতের কথা আপনি বলতেছেন রব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলে ও গো বান্দা তোমাদের কাছে আমি আল্লাহ পাক এমন কতগুলো এমন একটা নিয়ামত দিয়েছি আমি হাজার হাজার শত শত নিয়ামত দিয়েছি বান্দা সবকিছু সব নিয়ামত একটা নিয়ামতের বিনিময়ে আমি তোমাদেরকে দিয়েছি এই নিয়ামতটা হচ্ছে আমার নবী মুস্তফা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ গাউসিয়া দশটা জুলুস ইদার মিলাদুন নবী
আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান তে, আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, সলাৎ দুনিয়া আল্লাহ রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন রব্বুল আলামিন আমাদের জন্য সবকিছু নিয়ামত দিয়েছেন, সব নিয়ামত একটা নিয়ামতের মাধ্যমে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এটা যদি আমরা বিবেচনা করি এই আয়াতের প্রেক্ষিতে মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরামরা তাফসীর করতে লাগলেন, সব নিয়ামতের অস্তিত্ব হতো না, কোন নিয়ামত আমরা চিনতাম না, যে নিয়ামতকে না পেয়ে আমরা বায়ে বায়ে বন্ধনে আবদ্ধ ছিলাম না, আমরা বায়ে বায়ে ভালোবাসা বা চিত্তবোধ ছিল না, যেই নবীকে পেয়ে বায়ে বায়ে বন্ধনে আবদ্ধ হয়েছি, আমরা বোনকে বোন বর্বনের মতো ইজ্জত দিই, আমরা মাকে মায়ের মতো ইজ্জত দিই, আমরা বাবাকে বাবার মতো ইজ্জত দিই, এই ইজ্জতটা শিখেছেন আমাদের নবী। আর একটু জোরে সুরে বলুন, আর একটু জোরে, এই নবীকে পেয়ে আমরা খুশি উদযাপন করি, আমরা মিলাদ মাহফিল করি, এই মিলাদের ভিতরে সিরাত এসে যায়, ঠিক কিনা? নবীর হায়াতে জিন্দেগি, নবীর বন্দেগি, নবীর এবাদত, নবীর যুদ্ধ, নবীর সাংসারিক জীবন, সব কিছুর নাম হচ্ছে সিরাত। আর যদি মিলাদ, মিলাদ মানে জন্ম, নবী মানে নবী জন্ম, আমার নবী পাকের যদি জন্ম না হতো তাহলে কোরআন আমরা পেতাম না, নামাজ আমরা পেতাম না, হজ আমরা পেতাম না, যাকাত আমরা পেতাম না, আল্লাহ পাকের কুদরতি কদমে পাঁচ পড়তে পাঁচবার কিভাবে সিস্টেম করে সিজদা দিতে হয় এগুলা আমরা পেতাম না, এই সব কিছু পেয়েছি একমাত্র আমার নবীর মাধ্যমে। আর একটু জোরে সুরে বলুন, সেই জন্য আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আবার আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। যদি দুনিয়ায় আল্লাহ না বানাইতেন তাহলে আমার নবীর শান কেউ বুঝতে বুঝতো? আবার যদি নবীকে না চিনতো আল্লাহ কেউ কেউ চিনতো? আর একটু জোরে বলুন না, আল্লাহ আল্লাহ যে আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা, এই সব কিছু শিক্ষা দিয়েছেন কে? আমাদের নবী, আমাদের আল্লাহ যে আমাদের খালেক, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রিজিক দাতা, আমরা কার মাধ্যমে জানি? আপনারা কি কথা বুঝতেছেন? কথা বলবেন, কার মাধ্যমে জানি? আমার কথায় কি কষ্ট আনতেছেন? আমাদের নবী, আমরা আমাদের নবীকে খুদা বলি না, না না, নবী কখনো খুদা হতে পারে না, নবী হচ্ছে আমাদের খুদার বন্ধু। আদম আলাইহিসসালাম হচ্ছে আদম সফিউল্লাহ, মূসা আলাইহিসসালাম হচ্ছে মূসা করিমুল্লাহ, ঈসা আলাইহিসসালাম হচ্ছে ঈসা রূহুল্লাহ, আর আমার নবী হচ্ছে হাবিবুল্লাহ। সেই জন্য ঈদে মিলাদুন নবী করি। ওগো নবী, আপনি যদি না হতেন কোরআন আমাদের জন্য নিয়ামত, কোরআন আমরা পেতাম না। ওগো নবী, আপনি যদি না হতেন কোরআন সূরা ফাতিহা শরীফ থেকে সূরা নাস পর্যন্ত একটার পর একটা যেমনি ভাবে সিটিং করা আছে ওই কোরআন কিন্তু তেমনি ভাবে সিটিং করা ছিল না, ওই কোরআনটা আমার নবী মুস্তফা সিটিং করেছে। আর একটু জোরে সুরে বলুন, সূরা ফাতিহা শরীফ, সূরা বাকারা শরীফ, সূরা আলে ইমরান শরীফ, কিন্তু রব্বুল আলামিন কোরআন শরীফ নাযিল করেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে এই সূরা, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এই সূরার প্রথম পাঁচ আয়াত নাযিল হয়েছে, সুবহানাল্লাহ বলেন না?
কারণ যখন যেখানে যেটা প্রয়োজন হয়েছে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে বসে লোকে মাহফুজ থেকে যেখানে কোরআন আল্লাহ লিখে রেখেছিলেন ওইখানে যেমনি ভাবে সিটিং করা ছিল তেমনি ভাবে লোহে মাহফুজ থেকে দেখে দেখে আমাদের নবী সিটিং করেছে কোরআন শরীফের ভিতরে সূরা কয়টা 114টা কয়টা শুধু বলল ইবাদত হবে 114টা বলল কি হবে আর একটু জোরে সুরে বলো আমরা ইবাদত করতে আসছি কি আসি নাই কুরআন শরীফের ভিতরে সূরা হচ্ছে 114টা এই 114টা কুরআন শরীফ শুরু হয়েছে 114টা 30 পারা কুরআন 30 পারা শুরু হয়েছে আলিফ লাম থেকে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ 30 পারা কুরআন করে শুরু হয়েছে আলিফ লাম থেকে অর্থাৎ সূরা বাকারা থেকে এর আগে আরেকটা সূরা আছে এটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা সূরাতুল ফাতিহা ওগো সূরাতুল ফাতিহা 114টা সূরার ভিতরে 30 পারা কুরআন শরীফের ভিতরে রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আপনি ওই আলিফ লাম থেকে 14 পারা সিটিং করেছেন সূরা ফাতিহা এটা কোথা থেকে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রাহমা ওনার কিতাবের মধ্যে বলতেছেন সূরা মাফা সূরা ফাতিহাটা 1666টি আয়াত সবগুলো লোহে মাহফুজে ছিল কিন্তু সূরা ফাতিহা শরীফের 60টি আয়াত লোহে মাহফুজে ছিল না এগুলা খুদার কুদরতি কুরসির বাম পাশে আল্লাহ রেখেছিলেন সুবহানাল্লাহ আর একটু জোরে সুরে বলুন বরঞ্চ সূরাতুল ফাতিহা রব্বুল আলামিন কুরআন শরীফের জন্য আরেকটা কুরআন সুবহানাল্লাহ বলেন সেজন্য যেটার মর্যাদা বেশি এটা সূরাতুল ফাতিহা উম্মুল কুরআন সূরা কুরআন শরীফের মা এটাকে প্রথমে দিয়েছেন আমরা মায়ের মাধ্যমে পৃথিবীতে এসেছি কুরআন শরীফ ও মায়ের মাধ্যমে কুরআন শরীফের প্রথম থেকে শুরু হয়েছে সুবহানাল্লাহ আর একটু জোরে সুরে বলুন যেটা বলতে চেয়েছিলাম আমাদের জন্য সবকিছু নিয়ামত সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন এটা হচ্ছে আমাদের জন্য বড় নিয়ামত কষ্ট পেয়েছেন আমরা নামাজ পড়ি পড়ব ইনশাআল্লাহ হাত তুলে বলতে হবে পড়ব ইনশাআল্লাহ পড়ব ইনশাআল্লাহ আরে মিরাজে গেলেন নবী বুড়া কেতে চড়ে মিরাজে গেলেন নবী বুড়া কেতে চড়ে পাঁচ ওয়াক্ত নামাজ চলেন উম্মতের হরি উম্মতেরি তরে নামাজি ছেড়ে দিলে বান্দা পাবে না কোচার রহমতে আহলা বিজিনি উম্মতে সর রহমতে আহলা বিজিনি উম্মতে সরকার সলা দুনিয়া আপনাদের দুরুদ শরীফের আওয়াজ শুনে বোঝা যাচ্ছে আপনারা আমার সাথে হয়তো বা রাগ করেছেন মনে মনে হয়তো বা এটা এসেছে হুজুরের আলোচনা যৌক্তিক হচ্ছে না তো আপনারা দুরুদ শরীফের আওয়াজ কেন বাড়াচ্ছেন না বাড়াইতে পারবেন একটু মহব্বতে বলবেন সালাতুনিয়া সালাবুনিয়া গদয়াল নবী ওগো মাহবুব নবী ওগো পিয়ারা নবী ওগো উম্মতের দরদী নবী আপনার কাছে বড় জানতে ইচ্ছে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের জন্য শ্রেষ্ঠতম নিয়ামত হিসেবে দিয়েছেন কুরআন শরীফ থেকে আমরা পেলাম ওগো নবী আল্লাহ বলেন সবকিছুর নিয়ামতের ঊর্ধ্বে হচ্ছে আমাদের নবী যদি না হতো তাহলে এত নিয়ামত আমরা পেতাম না আমার নবী বলে
একটু জোরে সুরে বলুন নামাজ কয়ক্ত, আরেকটু জোরে সুরে বলুন নামাজ কয়ক্ত, আমার নবীর উপর ছিল কয়ক্ত সয়ক্ত, আমার নবীর উপর ছিল কয়ক্ত, আমার নবীর উপর কয়ক্ত ছিল, আমাদের উপর কয়ক্ত পাঁচক্ত। তাহলে আমরা যারা আমাদের মুসলমান নামে কিছু বন্ধু আছে, আমরা যারা বলি নবী আমাদের মতো, ওগো ভাই নামাজ তো নবীর মতো নয়, নবীর কাছে ছিল সয়ক্ত ফরজ, আমাদের কাছে হচ্ছে পাঁচক্ত ফরজ, নবীর কাছে তাহাজ্জুদের নামাজ ছিল ফরজ, কিন্তু নবীর নবী উম্মতের কষ্ট হবে বলে জেনে নবীর জন্য নবী উম্মতের জন্য বড় দয়া করেছেন বড় এহসান করেছেন, যে সময় মা গভীর রজনীতে ১২টা বাজে, যখন গভীর রজনী হয়ে যায়, যখন পৃথিবীর ১৮,০০০ সৃষ্টি জগতের পশু পাখি তরুলতা গাছপালা ঘুমিয়ে যায়, তখন ওই সময় নবীর উপর সয়াক্ত নামাজ ছিল তাহাজ্জুদের নামাজ, নবী চিন্তা করলেন আমার উম্মতের উপরে যদি এই ওয়াক্ত নামাজ যদি পরজ থাকে, আমার উম্মতের জীবনে দৈনন্দিন জীবনে কত কষ্ট করে জীবন পরিচালনা করবে, রাতের বেলায় উঠতে কষ্ট হয়ে যাবে, রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই নামাজটা মাহফুজ করে মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। নামাজ নামাজ নবী আমাদের জন্য মেরাজে যখন গিয়েছিলেন কয়ক্ত এনেছিলেন ৫০ ওয়াক্ত, প্রথমে আপনারা কি লাইনে আছেন, আপনারা কি লাইনে আছেন, লাইনে আছেন, আমি কি কাউকে গালি দিয়েছি, কারো বিরুদ্ধে বলেছি, হাসছেন কেন, বুঝে গেছেন না, নবী কয়ক্ত এনেছিলেন কিন্তু রব্বুল আলামিন হাকামুল হাকিমিনের কাছে আমার দয়াল নবী এটা লম্বা ওয়াকিয়া, আমার দয়াল নবী রব্বুল আলামিনের পক্ষ থেকে ৫ ওয়াক্ত নামাজ, রব্বুল আলামিন আমাদের ৫০ ওয়াক্ত নামাজ দিলে আমাদের জন্য কষ্ট হবে, আমরা অপারক হব, আল্লাহ জানে কি জানে না, আল্লাহ জানে কি জানে না, রব্বুল আলামিন বলে ওগো নবী আপনার পজিশন হচ্ছে হাবিবুল্লাহ, আপনি আমার বন্ধু, অনেক নবীরা ২,২৪,০০০ পয়গম্বরের রসুলেরা মতান্তর ৩,৩৬,০০০ পয়গম্বরের রসুলেরা সবাই আমায় আল্লাহকে দেখতে চেয়েছিল, কোন নবী রসুল আমাকে দেখতে পারে নাই, আমি আপনি আপনি হাবিবুল্লাহকে আমি রব্বুল আলামিন দয়া করে মেহরবানি করে হাবিবুল্লাহ বলে ভালোবেসে আমি আল্লাহকে দেখার মতো সুযোগ করে দিয়েছি, তোফা দিয়ে তোফা স্বরূপ আপনার কাছে ৫০ ওয়াক্ত নামাজ দিয়েছি, এই ৫০ ওয়াক্ত নামাজ আমার বান্দা আপনার উম্মতেরা পড়তে কষ্ট হবে, আপনি ৫ ওয়াক্ত নিয়ে যান, ওগো নবী বলে দিচ্ছি আমি রব্বুল আলামিন আপনার উম্মত আমার বান্দা যদি কেউ ৫ ওয়াক্ত নামাজ ধারাবাহিকভাবে পড়ে, আমি আল্লাহ বলে দিচ্ছি ৫০ ওয়াক্ত নামাজ সওয়াব আমি ৫ ওয়াক্তের ভিতরে ঢুকিয়ে দিব, আর একটু জোরে সুরে বলুন নবীর শান আমরা বুঝি না ভাই, নবীর শান আমরা যখন নামাজে দাঁড়াই তখন নবীর শান আমরা তখন আলিফ অবস্থায় থাকি, সুবহানাল্লাহ বলেন না, আলিফ আমরা আলিফ পড়ছি কি পড়ি নাই, যারা পড়েন নাই অন্তত পক্ষে মসজিদে মক্তবে সকালবেলা পড়েছেন ঠিক কিনা, আমরা যখন নামাজে দাঁড়াই নামাজ এমন একটা ইবাদত, অনেক গুলাল রব্বুল আলামিন আমাদের জন্য ইবাদত দিয়েছেন, ওই ইবাদত গুলা এক একটার পজিশন এক এক রকম, হজ আমাদের জন্য বড় ইবাদত, কিন্তু যখন হজ করতে যাব হজের থেকে টেলিফোনে যোগাযোগ হবে পরিবারের সাথে ঠিক কিনা, যাকাত আমাদের জন্য বড় ইবাদত ঠিক কিনা, দান সদকা আমাদের জন্য বড় ইবাদত, কোরআন তেলাওয়াত আমাদের জন্য বড় ইবাদত, রব্বুল আলামিন হাকামুল হাকিমিন এমন একটা ইবাদত দিয়েছেন, সব সব ইবাদত একটা ইবাদতের ভিতরে রব্বুল আলামিন ফিটিং করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমাদের সুরতটা আলিফের মতো, কিসের মতো সব হবে, কিসের মতো
আমরা যখন রুকুতে যাই রুকু তখন পজিশন থাকে হার মতো সুবহানাল্লাহ বলেন না আমরা যখন রুকু থেকে উঠে সিজদাতে যাই তখন থাকে মিমের মতো সুবহানাল্লাহ বলেন না মিম যে রকম তেমনি ভাবে সিজদার পজিশন থাকে আর রব্বুল আলামিনের কুদরতি দরবারে যখন সিজদায় যায় তখন মিমের মতো থাকে যখন সিজদার থেকে উঠে যায় তখন আমাদের নামাজীদের সূরত থেকে ডালের মতো সুবহানাল্লাহ বলেন কথা বুঝতেছেন এই সূরত আলিফ হা মিম দাল এটা নামাজের সূরত এটা হচ্ছে আহাম্মাদ যে নবীকে আদর করে মায়া করে মুহাব্বত করে দয়া করে রব্বুল আলামিন আসমান জগতের মধ্যে আহাম্মাদ ডাকিয়েছিল ডাক দিয়েছিল ওই নামটা নামাজের ভিতরে রব্বুল আলামিন ফিটিং করে দিয়েছেন সুবহানাল্লাহ আর একটু জোরে আপনাদের কোন কষ্ট হচ্ছে কথা বুঝতেছেন নবীর শান আছে না নাই আছে আরে বাবা নামাজে যখন দাঁড়াই যখন আমি দাঁড়াই তখন আলিফের মতো যখন আমরা রুকুতে যাই তখন হার মতো যখন সিজদাতে যাই তখন মিমের মতো যখন সিজদাত থেকে উঠে যাই তাশাহুদের জন্য তখন দালের মতো রব্বুল আলামিন আমার নবীর মুস্তফাকে এতটুকু পজিশনে ইজ্জত দিয়েছেন ইজ্জতওয়ালা বানিয়েছেন আল্লাহ বলে আমার বান্দাদের কাছে সর্বশ্রেষ্ঠ ইবাদত দিয়েছি ইবাদতের সিস্টেমগুলো আমার নবী মাধ্যমে আমি ফিটিং করেছি সুবহানাল্লাহ আর একটু জোরে সুরে রব্বুল আলামিন হাকামুল হাকিবিন আমরা সবাই নামাজ পড়ে কাকে খুশি করার জন্য আল্লাহকে কাকে আল্লাহকে নামাজ পড়লে কে খুশি হবে আল্লাহ মসজিদের ইমাম সাহেবকে খুশি করার জন্য যদি নামাজ পড়ে হবে নাকি না সমাজে ভালো মানুষ বলার জন্য যদি নামাজ পড়ে হবে আল্লাহ বলেন কোরআন শরীফের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার কালামকার আল্লাহ ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাহু আকবার আল্লাহ বলে ওগো বান্দারা ওগো আমার নবীর উম্মতেরা তোমরা যারা নামাজ শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য সমাজে তোমাকে ভালো বলার জন্য সমাজে তোমাকে নামাজি বলার জন্য সমাজে তোমাকে মসজিদে যাওয়াতে বলার জন্য সমাজে তোমাকে মাতাব্বর বানানোর জন্য সমাজে তোমাকে তোমাকে গণনার জন্য গণ্য করার জন্য যদি তুমি নামাজ পড়ো রব্বুল আলামিন বলে ওই নামাজ আমার দরবারে কবুল হবে না একজন জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা হযরত ইব্রাহিম ইবনে আদহাম নাম মনে রাখবেন নাম মনে থাকবে হযরত ইব্রাহিম ইবনে আদহাম উনার জীবনে উনি ইয়াবেনের জমিন থেকে উনি হযরত ইব্রাহিম ইবনে আদহাম মক্কা যাওয়ার জন্য এরাদা করলেন বাইতুল্লাহ কাবা শরীফ মক্কাতুল মুআজ্জামায় গিয়ে হজ করার জন্য এরাদা করলেন ইচ্ছা করলেন সবাই বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে সুরে সুবহানাল্লাহ আমাদের অন্তরে হজ করার ইচ্ছা আছে না নাই আছে না নাই এই পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো ফার্ক হোক না কেন এয়ার কন্ডিশন সুন্দর সুন্দর জায়গা হোক না কেন যত বড় যত কিছু সুন্দর দৃশ্য বানাক না কেন রব্বুল আলামিন হাকামুল হাকিমিন মাওলানা বলে আমার কাবায়ে কাবাতুল মুআজ্জামা মক্কা শরীফ মদিনা শরীফের মতো আমি রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আর কোন সুন্দর জায়গা আমি আল্লাহ সৃষ্টি করি নাই সুবহানাল্লাহ কাবা শরীফ যে যায় ও বুঝতে পারে মদিনা শরীফ যে যায় ও বুঝতে পারে মদিনা শরীফ কত সুন্দরময় মক্কা শরীফ মদিনা শরীফ থেকে যখন বিদায় নেই তখন অন্তর থেকে নিজের দিকে কান্না আসে ওগো আল্লাহ কেমন জায়গার মধ্যে আমাকে এনেছেন এই জায়গাটি
আমি বুকের থেকে আলাদা করতে পারি না। যারা হজ করতে গিয়েছেন উনাদের কাছে জিজ্ঞেস করবেন, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে তওয়াফ করার জন্য ইরাদা করলেন, এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, এমন একজন আল্লাহ প্রেমিক ছিলেন, উনি যখন ওই মক্কা শরীফে যাচ্ছেন তখন ইয়ামেনের জমিন থেকে যখন যাচ্ছিলেন, ইব্রাহিম ইবনে আদহাম দুই দুই সামনে দুই কায় আগায় দুই রাকাত নফল নামাজ পড়ে, সুবহানাল্লাহ, আর একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ, এই কলেজ গেটের বাইতুল আমান একান্ত থেকে যদি আমরা দুই কায় মারি, দুই পা যদি সামনে আগায়, তাহলে যদি আমরা রিজার্ভ বাজার যাই অন্তত পক্ষে এইভাবে যদি যাই, তাহলে আমাদের পক্ষে অন্তত পক্ষে কমের মধ্যে দুই থেকে এক বছরের সময় লাগবে, ঠিক কিনা? তাও যাওয়া যাবে না। ইয়াবেনের জমিন থেকে মক্কায় মুআজ্জামা হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ তওয়াফ করার জন্য যাচ্ছেন, মক্কা শরীফকে জড়াই ধরে বুকের মধ্যে চুমকাবার জন্য যাচ্ছেন, এমন ভাবে যাচ্ছেন ওই মক্কা শরীফে যাচ্ছিলেন, ওইখানে দুই কাই সামনে দে দুই পায়ে দুই পা সামনে আগায় দুই রাকাত নফল নামাজ পড়ে, কিতাবের মধ্যে লেখে মক্কায় পৌঁছাইতে পৌঁছাইতে হযরত ইব্রাহিম ইবনে আদহামের কাছে 14 বছর সময় লেগেছিল, আর একটু জোরে সুরে বলুন আর একটু জোরে, কয় বাচ্চা মনে রাখবেন, কয় বাচ্চা 14 বছর কোথায় যাচ্ছেন? কাবা শরীফে আপনারা যাবেন, বাংলাদেশ থেকে দুই পা সামনে দিয়ে দুই রাকাত নামাজ পড়ে যাবেন। এবার চিন্তা করেন, হযরত ইব্রাহিম ইবনে আদহাম কেমন কাবা গরির প্রেমিক ছিলেন, কেমন আল্লাহওয়ালা ছিলেন, কেমন আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ছিলেন। ইব্রাহিম ইবনে আদহাম 14 বছরে মক্কা শরীফ গিয়ে পৌঁছে, সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে আছে যে কাবা শরীফকে ইব্রাহিম ইবনে আদহাম এত ভালোবেসে ইয়াবেরের জমিন থেকে হেঁটে হেঁটে পা পা করে দুই রাকাত নফল নামাজ আদায় করে করে উনি কাবায় গেলেন, যে কাবা ভালোবাসার কাবা, ওই কাবা শরীফটা কাবা শরীফের জায়গায় নাই, ওই কাবা শরীফকে ভালোবাসার চক্ষু দিয়ে দেখতেছে না, সুবহানাল্লাহ। তখনের যুগের জগৎ বিখ্যাত তপস্বী হযরত রাবিয়া আবু সৌরি রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, মাহবুবের অন্তরে কান লাগান, কেমন ইবাদতওয়ালা মহিলা ছিলেন, কেমন পর্দাশীল মহিলা ছিলেন, কেমন বন্দেগীওয়ালা মহিলা ছিলেন, কেমন আল্লাহ প্রেমিক মহিলা ছিলেন, কেমন নবী প্রেমিক মহিলা ছিলেন, কেমন আদর্শের মহিলা ছিলেন। হযরত রাবিয়া আবু শরীফ যখন ইব্রাহিম ইবনে আদহাম কাবা শরীফের সামনে যায়, তখন কাবা শরীফ দেখে না, কিছুক্ষণ পরে উনি দেখতে পেল পাহাড়ের উপরে ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে দেখতে পেলেন পাহাড়ের উপরে হযরত রাবিয়া আবু শরীফের সামনে ওই কাবা শরীফ ঘোরাঘুরি করছে, আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আল্লাহ প্রেমিক হইলে হবে না, প্রেমিকের মতো প্রেমিক হতে হবে, ঠিক কিনা? নবী প্রেমিক হলে হবে না, প্রেমিকের মতো প্রেমিক হতে হবে, ঠিক কিনা? হযরত ওয়াইসুল করনি আপনার কাছে জানতে বড় ইচ্ছা করে, আপনি নবীর কেমন প্রেমিক ছিলেন? ওয়াইসুল করনি বলবে, আমি দিন চাই নাই, দুনিয়া চাই নাই, দৌলত চাই নাই, টাকা চাই নাই, পয়সা চাই নাই, কিচ্ছু চাই নাই, শুধু আমার মায়ের কথা ভেবে আমি আমার নবীকে সচক্ষে কখনো দেখতে পারি নাই মায়ের সেবা করার জন্য, সুবহানাল্লাহ বলেন। তখন কিন্তু নবীও ছিল, ওয়াইস করুনে ছিল, ওয়াইস করুনে মাও, হে যুবকেরা শিক্ষা নিন মা বাবাকে কেমন ভালোবাসতে হয়, ঠিক কিনা? ওয়াইসুল করনি সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মাকে ভালোবেসেছেন, নবীকে ভালোবেসেছেন। নবী বলে, ওগো ওয়াইসুল করনি, তুমি আমি নবীকে এত ভালোবেসেছো,
জানের চাইতো বেশি প্রাণের চাইতো বেশি একবার এসেছো আমাকে দেখার জন্য কিন্তু তোমার কপালের চক্ষু দিয়ে দেখতে পারো নাই অন্তরের চক্ষু দিয়ে তোমার সাথে আমার সাথে মোলাকাত হয়েছে যাও আমি নবীর প্রেমিক হওয়ার কারণে মা বাবার আদর্শ থাকার কারণে তোমার ভিতরে পৃথিবীর জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত তুমি ওয়াইস কুরআনের নাম আবার উম্মতের কাছে স্বর্ণ করে লেখা থাকবে হযরত ইব্রাহিম ইবনে আদহাম তাক দিলেন ওই আল্লাহর বান্দারে রাবিয়া বসরী আপনি এমন অবস্থা কেন করতেছেন কাবা শরীফ তো আপনার কাছে চলে গিয়েছে কাবা শরীফ তোমাকে তাওয়াব করছে রাবিয়া বসরী ও আল্লাহর বান্দারে এই অবস্থা তুমি কি অবস্থা শুরু করে দিয়েছো রাবিয়া বসরী বলে আমি অবস্থা শুরু করি নাই অবস্থা তো তুমি শুরু করে দিয়েছো বলে তোমার কাছে কাবা শরীফ চলে যাবার কারণ কি হযরত রাবিয়া বসরী বলে ও গো ইব্রাহিম ইবনে আদহাম তুমি 14 বছর হয়েছে অনেক কষ্ট করে তুমি কাবা শরীফের কাছে এসেছো তুমি তো কাবাকে তাওয়াফ করার জন্য এসেছো আমি তো আল্লাহর সাথে মোলাকাত করার জন্য এসেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে সুরে বলুন পার্থক্য আছে না নাই পার্থক্য আছে না নাই তুমি কাবা শরীফে এসেছো কাবা শরীফকে তওয়াব করার জন্য আমি তো কাবা শরীফে এসেছি কাবা শরীফ হচ্ছে আল্লাহর শায়রিল্লাহ আল্লাহর নিদর্শন কাবা শরীফের মাধ্যমে আমি আল্লাহকে পাওয়ার জন্য ইবনে তাইমিয়া ও লেখে কিতাবের মধ্যে উনি কিতাবের মধ্যে লেখে হযরত রাবিয়া বসরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দিনী জগত বিখ্যাত তাবাসী উনি একদিন এমন ভাবে এক হাতের মধ্যে মশাল নিয়ে আগুন নিয়ে দৌড় দিচ্ছেন বলে আমি জান্নাতকে জ্বালিয়ে দেব সুবহানাল্লাহ বলেন জাহান্নামকে শেষ করে দিব সুবহানাল্লাহ বলেন প্রশ্ন করা হলো রাবিয়া বসরী কোথায় যাচ্ছ বলে যারা জান্নাতের লোভী হয়ে নামাজ পড়ে তাদের জন্য জান্নাত নাই যারা জাহান্নামের ভয়ে নামাজ পড়ে তাদের জন্য নাই কেমন আল্লাহর ভয়ে নামাজ পড়তে হবে আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়তে হবে সুবহানাল্লাহ বলেন না জান্নাতের লোভের জন্য নামাজ পড়লে হবে আর একটু জোরে সুরে বলুন আমরা জান্নাতকে পাওয়ার জন্য নামাজ পড়ব না আমরা আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়ব ঠিক কি না আমরা সবাই কাকে পেতে চাই আল্লাহকে জবান তুলতে হবে কাকে পেতে চাই আরেকটু জোরে কাকে পেতে চাই আল্লাহকে পেতে চাই আমরা সবাই আল্লাহর দিওয়ানা আমরা সবাই আল্লাহর পাগল আমরা সবাই আল্লাহর বান্দা আমরা আমাদেরকে আল্লাহ দয়া করে মায়া করে বিদায় আমাদেরকে হায়াত দিয়ে দয়া করে মাহফিলে এনেছেন আমরা সবাই আল্লাহর পাগল আল্লাহ বলে ও গো আমার বান্দারা আমি হচ্ছি আমার নবীর দিওয়ানা সুবহানাল্লাহ আর একটু জোরে তাহলে আমরা সরাসরি যদি আল্লাহকে পেতে চাই আল্লাহকে পাওয়া সম্ভব আমার আল্লাহ বলে আমার নবীর মাধ্যমে আসতে হবে আমার নবী বলে আমার সাহাবায়ে কেরামের মাধ্যমে আসতে হবে আমার সাহাবায়ে কেরাম বলে আমাদের আল্লাহর ওলিদের মাধ্যমে আসতে হবে সুবহানাল্লাহ এইখানে কোনো সাহাবায়ে কেরাম আসে নাই এইখানে কোনো পয়গম্বর রাসূলের আসে নাই এইখানে আল্লাহর ওলিরা দ্বীন ইসলাম এনে দিয়েছেন ঠিক কি না সবখানে আল্লাহর ওলিদের পথ ধরে আমরা সাহাবা পর্যন্ত যাব সাহাবাদের সাহাবাদের আদর্শকে আমাদের জীবনে রঙে রঙিন করে আমরা নবী পর্যন্ত যাব নবীর এই সেই সুন্নতি জীবনকে রঙে রঙিন করে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো ঠিক কি না ভাইরা আর একটু জোরে সুরে বলো নামাজ আমাদের উপর কয়ক্ত বললাম পাঁচ ওয়াক্ত কয়ক্ত আর একটু জোরে সুরে বলতে হবে কয়ক্ত পাঁচ ওয়াক্ত
নামাজ পাঁচ ওয়াক্ত আমি আসতেছি আজকে ঈদে মিলাদুন নবী মাহফিল ঈদে মিলাদুন নবী মাহফিল নবীর মহব্বত ছাড়া ফজর জোহর আসর মাগরিব এশা বিতির কোন নামাজ কবুল হবে না আরেকটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আপনি তো বলে দিছেন নবী আমাদের জন্য বড় নিয়ামত আমার নবী বলে দিচ্ছেন নামাজ আমার উম্মতের জন্য বড় নিয়ামত নামাজ বলে দিচ্ছে নামাজের ভিতরে ওগো আল্লাহর বান্দা আখির জামানার নবীর উম্মতেরা নবীর মহব্বতকে ফিটিং করে দে আমি নামাজ তোদের জন্য সাহারা হয়ে যাব সুবহানাল্লাহ আর একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ ফজর ফজর নামাজ আমরা সবাই পড়ি আওয়াজ কমে গেছে কি নেই আপনারা কি আর কথা বুঝেন এই মনে বুঝো বরিশাল না আছে তো এলাকা ঠিক কি না আছে না নাই এই মনে মোর কথা বুঝো ফজরের নামাজ ফজরের নামাজ আমরা কি পরি ফজর নামাজ কারণ হওয়ার একটা হাকিকত আছে না নাই ফজর নামাজ পড়া সবার একটা হাকিকত আমরা অনেকে জানি না তাই ফজর নামাজের প্রতি মহব্বত আমাদের নাই ঠিক কি না জুহুরের নামাজের হাকিকত একটা আছে আল্লাহ কেন জুহুরের নামাজ দিয়েছেন আল্লাহ কেন ফজরের নামাজ দিয়েছেন এই টনটনে শীতের ভিতরে কেন ফজরের নামাজ পড়তে হয় কেন দিয়েছেন দুপুর বেলা যখন সূর্য উত্তপ্ত হয়ে যায় কেন আমাদের জন্য জুহুরের নামাজ দিয়েছেন আসরের সময় সূর্য ডুবন অবস্থায় কেন আমাদের জন্য আসরের নামাজ দিয়েছেন এইটারও একটা হাকিকত কথা বলতে হবে এটার একটা হাকিকত মাগরিবের সময় কেন এই মাগরিবের নামাজ দিয়েছেন এটার একটা হাকিকত আছে এশারের সময় গভীর রজনীতে যখন সামনাসামনি আমরা একজনকে আরেকজন দেখি লাইটিং ছাড়া আলো ছাড়া একজন আরেকজনকে চিনি না একজন আরেকজনকে চিনি না এটা হচ্ছে খবর জগতের একটা আলামত ঠিক কি না আরেকটু জোরে সুরে বলুন নামাজ পাঁচ ওয়াক্ত আমরা হাকিকত বুঝতে হবে তখন কিন্তু নামাজের প্রতি আমরা দাবিত হব ঠিক কি না ফজরের ওয়াক্ত ফজরের ওয়াক্ত এমন একটা ওয়াক্ত ফজরের ওয়াক্তটা আমাদের গর্দান আছে গর্দানের উপরে দুইজন ফেরেশতা আছে আছে না নাই আর একটু জোরে বলেন আছে পিছন থেকে বল আছে এ ভাই এটা ফেরেশতা এখানে আছে না নাই আছে কথা না বললে কিন্তু আমি দেখব এখানে লাইটও আলো এখানে অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে আল্লাহ সবাইকে ছোট করে বলা তৌফিক দান করুক ওইনি ওইনি আপনারা তো আমার কথা বুঝেন নাই আপনারা কর নাই আল্লাহ আমাদেরকে সবাইকে বড় করে বলা তৌফিক দান করুক আমিন মানে বড় করে বলা তৌফিক দান করুক কেন কথা বলা তো বড় বলেন নাই তৌফিক দিবে কে আল্লাহ আপনাদের কি মনে হয় আল্লাহ আমাদের তৌফিক দেয় নাই জবান বড় নিয়ামত ঠিক কি না জবান যার কাছে নাই উনি জানে জবানের মর্ম কত ঠিক কি না ডাক্তারের কাছে যখন যায় এদিকে ব্যথা বলতে পারে না উ করে বলে ঠিক কি না তো ওইটার থেকে আমাদেরকে আল্লাহ আমাদেরকে বড় দয়া করে নাই করে নাই আমাদের কাজ আছে না নাই কাদের উপর কাদের কাছে কাজ নাই হাত তুলেন সব সবাই হুঁশ জ্ঞান ঠিক 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 আছে আল্লাহ কবুল করুক আর একটু ছোট করে আমিন মাঝে মাঝে কিছু বলতে হয় ঠিক কি না তাহলে শয়তান নিয়ে এসে ডিশ ডিশ মারে ঠিক কি না ইমানদারের তাবাসসুম হাসিও ইবাদত বলেন না সুবহানাল্লাহ একটু জোরে সুরে বলেন না ইমানদারের হাসি হয় ইবাদত তো আমরা যারা আজকে জান্নাতের প্যান্ডলে বসছি আমরা সবাই জানি আজকে আমরা সবাই ইমানদার বলেন না সবাই তিন ঘন্টা পরে বলতেছি ইমানদার ভাই ফুট ভিতরে আই তুই আল্লাহ কবুল করো আমিন বলেন দুই কাত আছে এই দুই কাতের বাদে
দুইজন ডিউটিদার আল্লাহ দিয়ে দিয়েছেন ঠিক কি না একজনের নাম হচ্ছে কেরামাত আরেকজন নাম হচ্ছে কাতিব এই দুজনের কাজ কি ও ফেরেশতারা মারতেছেনি মারছে শুনছে নাকি শুনতেছে বলেন না শুনতেছে শুনতেছে ও কেরামাত মারছেন শুনছেনি শুনছে একটা কথা কি আন রাখবেন ভালো করেন মন্দ করেন সর্বপ্রথম আমাদের কাছে যে দুইজন ডিউটিদার আল্লাহ ফিটিং করে দিয়েছেন ওই দুইজন ডিউটিদারের কথা মনে রাখবেন উনারা আপনি ভালো করেন লিখে ফেলবে মন্দ করেন লিখে ফেলবে জান্নাতের পেন্ডুলে যতক্ষণ বসেছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার যতক্ষণ বলতেছেন ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতা আমল নামা নেককার ফেরেশতারা দ্রুত গতিতে লিখতেছে আর একটু জোরে সুরে বলো আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দুইজন ফেরেশতা আছে দুইজন ডিউটিদার আছে একজনের নাম কেরামাত আরেকজনের নাম কাতিব দুইজনের কাজ হচ্ছে ও যদি নেক আমল করে লিখে ফেলবে যদি বদ আমল করে লিখে ফেলবে ওই ফেরেশতাগুলো পাল্টা পাল্টি হয় রদ বদল হয় সকালবেলা সুবে সাদিকের সময় নয় রাত নয় দিন যে সময় আমার দয়াল নবী মুস্তফা পৃথিবীর জমিনে আগমন করেছিলেন সুবহানাল্লাহ আমাদের নবী কখন এসেছিলেন সুবে সাদিকের সময় কখন কিতাবের মধ্যে ফেলাম আমি গুনাহগার আমার নবী যে সুবে সাদিকের সময় এসেছিলেন পৃথিবীর জমিনের মধ্যে কোন মানুষ সুবে সাদিকের সময় জন্মগ্রহণ করে নাই একমাত্র বেনজির জন্ম আমাদের নবী সুবে সাদিকের সময় জন্মগ্রহণ করেছিলেন সুবহানাল্লাহ ওই সময়টা নয় রাত নয় দিন সুবহানাল্লাহ বলেন নয় রাত নয় দিন অল্প সময়ের ভিতরে দুইজন ফেরেশতা চলে যায় আর দুইজন ফেরেশতা কেরামান কাতিবিন রব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর জমিনে আসে সুবহানাল্লাহ বলেন আমাদের কাছে ডিউটিদার হিসাবে আমাদের কাছে আসে দুইজন ফেরেশতা দুইজন ডিউটিদার আমাদের কাছে আসে ডিউটি করার জন্য যে ফেরেশতাগুলো রব্বুল আলামিনের দরবারে চলে যায় ওই ফেরেশতাগুলো যদি ওই আল্লাহর বান্দা ফজরের নামাজ ওয়ালা হয় ফজরের নামাজের জন্য উঠবে ওই সময় ফজরের নামাজের জন্য প্রস্তুতি নেবে ওই ফেরেশতাগুলো আল্লাহর দরবারে গিয়ে সাক্ষী দে আল্লাহ আমি আপনার বান্দাকে এক্ষুনি আসার সময় আমি আপনার বান্দাকে নামাজের জন্য প্রস্তুতির অবস্থায় দেখে এসেছি সুবহানাল্লাহ সাক্ষী দাতা ফেরেশতা আমাদের পক্ষে সাক্ষী দেয় দুইজন ফেরেশতা এক বাক্যে বলে নেক নেক আমল যিনি লেখে উনিও বলে বদ আমল যিনি লেখে উনিও বলে আল্লাহ আপনার বান্দাকে আপনার কুদরতে কাদামে প্রথম যে ভোরবেলা সকালবেলা ঘুমান্ত থেকে ওঠার পরে হাদিস শরীফে আছে ঘুম হচ্ছে এক প্রকার মৃত্যু ঘুম হচ্ছে কি ওই মৃত্যু এক প্রকার মৃত্যু ঘুম থেকে উঠার পরে আপনার বান্দাকে আমি আপনার কুদরতি কদমে সিজদা দিবে এই প্রস্তুতি নেওয়া শুরু আমি দেখে এসেছি সবাই বলুন সুবহানাল্লাহ আবার যেই দুইজন ফেরেশতা এসেছে ওই দেখবে এমন অবস্থায় আসবে যে দুইজন ফেরেশতা উযু করে আল্লাহর দরবারে সিজদা দিবে এমন অবস্থায় আসবে ওই ফেরেশতাগুলো এসে যখন দেখবে আল্লাহর বান্দা আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে দিয়েছে ওই অবস্থায় ফেরেশতাগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ ও গো আল্লাহ ও গো মালিক ও গো মুনিব ও গো আমাদের মালিক আপনার বান্দাকে আপনার কদমে সিজদারত অবস্থায় আমি দেখেছি সুবহানাল্লাহ আর একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ এখন নামাজ পড়বেন ইনশাআল্লাহ একটু জোরে বলুন পড়বেন ইনশাআল্লাহ আর একটু জোরে ইনশাআল্লাহ ফেরেশতা দুইজন সাক্ষী দিয়ে দিবে এই সাক্ষী পিএম রব্বুল আলামিন আর দুইজন ফেরেশতা দিবেন সুবহানাল্লাহ রহমতের ফেরেশতা
দুইজন পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দিয়ে বলবে আমার বান্দা আজ সকাল থেকে আগামী কাল সকাল পর্যন্ত যে এখানে যাক না কেন তোমরা দুইজন ডিউটিদার থাকবে, তুমি তুমি তোমরা দুইজন ফেরেশতা আমার বান্দাকে অসৎ কাজ থেকে বাঁচিয়ে রাখবে, বলা মুসিবত থেকে বাঁচিয়ে রাখবে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখবে, যে কোনো মাধ্যম দিয়ে আমার বান্দাকে তোমরা ডিউটিদার করবে। আর একটু জোরে সুরে বলুন আল্লাহর বান্দাকে, আল্লাহর বান্দা দিন আরম্ভ স্বরূপ আল্লাহর বান্দাকে আল্লাহ দামি করার জন্য এই ফজরের নামাজকে উম্মতে মুসলিমিনদের উপরে ফরজ করেছে। এখন পড়বেন 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 আর একটু জোরে বলেন, আরো আছে শুনবেন সবাই বলতেছেন শেষ করে দিই দিনা দিনা সকাল বেলা যখন হয় তখন ভোর বেলা সূর্য উঠে না ঠিক কি না, এমন এমন একটা অবস্থা হয় রহমতের একটা হাওয়া দুলনা কেঁদে ডাকে ঠিক কি না, রহমতের একটা হাওয়া দুলনা খায় ওই দুলনাটা এই দুনিয়ার দুপুর বেলার বাতাস নয়, এই বাতাসটা আসরের বেলার বাতাস নয়, এই বাতাসটা রাঙ্গামাটি কলেজ গেটের বাতাস নয়, কিতাবের মধ্যে আসে ওই বাতাসটা জান্নাত থেকে আসে। আল্লাহর বান্দা যখন নামাজ পড়ে পৃথিবীর জমিনে বাইর হয় তখন ওই জান্নাতের হাওয়াগুলো এসে তখন মনোরম অবস্থায় যারা সকালে নামাজ পড়েন তখন দেখবেন নামাজ পড়ে যখন আবহাওয়ার সাথে আপনি লাগবেন আবহাওয়াটা তখন জান্নাত, একটা 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 এমন একটা পরিবেশ, এমন একটা সুস্থ পরিবেশ দেখাবে ওই বাতাসকে এত বেশি ভালো লাগে ঠিক কিনা। আর একটু জোরে বলে মাইকের অবস্থাও ভালো না, গলা টান সাউন্ড কমে গেছে, আয় কমে গেছে তুমি মেরা তোমার আল্লাহ কবুল করো কামিল কর, আর একখানা শুট করি কর মাঝে মধ্যে আপনারা হাসে ঠিক না বুঝি ঘুমাসে কার কাছে ঘুমাসে বালু সার শীতের বেলায় খেতা কম্বল যা আছে শীত নাই আল্লাহ সারা ইয়ে বাজে সালাতুন ইয়া হযরতে আদম আলাইহিস সালাতু সালাম, হযরতে আমাদের আদি, আমাদের আদি আদি পিতা কোথায় ছিলেন সর্বপ্রথম? ওহ আপনারা তো জানেন দেখি ওয়াস কোথায় ছিলেন, জান্নাতে ছিলেন, জান্নাতে ছিলেন, জান্নাতে হযরতে আদমকে রব্বুল আলামিন হাকামুল হাকিমিন মাওলায়ে মুনিব নিষেধ করেছিলেন গুন্দুমের ফল না খাওয়ার জন্য। হযরতে আদম গুন্দুমের ফল খেয়েছিলেন, হযরতে আদমকে রব্বুল আলামিন রাগান্বিত হয়ে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে বাহির করে দিয়েছেন রাতের বেলায়, রাতের বেলায়, রাতের বেলায় আলো আছে নাকি অন্ধকার? অন্ধকার। আমি যদি রাঙ্গামাটি না চিনি, যদি রাতের বেলায় রাঙ্গামাটি আসি, তাহলে কেউ যদি বলে আমাকে বনরূপা পেট্রোল ফার্মের ওইখানে যাও, আমি যাব বেদবেদি পেট্রোল ফার্মে ঠিক কিনা, কারণ চিনব না ঠিক কিনা। হযরতে আদম আলাইহিসসালাম পৃথিবীর জমিনের মধ্যে রাতের বেলায় পাঠালেন, রাতের অন্ধকারে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিসসালাম ভয়ভীত অবস্থায় ছিল, কান্নাকাটি অবস্থায় ছিল, যখন সকালবেলা শুভেচ্ছা দিকে যখন হয়েছে তখন হযরতে আদম যখন আলো পেল, হযরতে আদম আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ দুই রাকাত নামাজ আদায় করেছিলেন। সুবহান, আর একটু জোরে সুরে বলুন, আর একটু জোরে, এখন পড়বেন পড়বেন না পড়বেন নি জোহরের পরে কি, জোহরের পরে, সকালের পরে? আমি মিস্টেক হয়ে যাচ্ছি, আপনারা ঠিক আছে ঠিক না ঠিক ছেলেও ছোট তো মাথাতে আর থাকবে কথা, আপনারা যদি দোয়া করেন ইনশাআল্লাহ, আপনারা কি দোয়া করবেন? করবেন করবেন না মনে হয় সবাই একসাথে বলতেছেন
আমি যেন দ্বীন ইসলামের খেদমত করতে পারি, আল্লাহ কবুল করুক। আমার সেনাবাহিনীতে চাকরি হয়েছে, ট্রেনিংও করেছি, কিন্তু চলে গিয়েছে চাকরি। কেন? আল্লাহ হয়তো আমাকে এদিকেই কবুল করেছে। ফজরের নামাজের পরে আমাদের কাছে নামাজ আসে, সেইটা হচ্ছে জুহুরের নামাজ। কিসের নামাজ? জুহুরের নামাজ। রব্বুল আলামিন হাকামুল হাকিমিন এমন ভাবে সিটিং করে দিয়েছেন, বান্দা যেন কোন রকম আল্লাহ অপছন্দ করে কাজে যাইতে না পারে। রব্বুল আলামিন হাকামুল হাকিমিন সেই জন্য কোরআন শরীফের ভিতরে বলে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার বান্দা যেন নামাজ, এই নামাজ নিশ্চয় নামাজ আমার বান্দাকে অশালীন কাজ আল্লাহ পছন্দ করে কাজ অসভ্য কাজ থেকে নামাজ আমার বান্দাকে বাঁচিয়ে রাখবে। সুবহানাল্লাহ। আজকে নবীর শান নামাজের ভিতরে আসে না নাই? আসতেছে একের পর এক। নামাজ কেমনে আসতেছে শুনবেন তো ইনশাআল্লাহ। সময় কত? ও গো নবী, প্যারা নবী তোমারি দরবার, ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যে তাই গেলে একবার যেতে চাই বারে বার, তুই জানে চলে ও গো তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, ও আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। সালাতু নিয়া রব্বুল আলামিন ফজরের নামাজের পরে আল্লাহ পাক আমাদের জন্য জুহুরের নামাজ দিয়েছেন। কিসের নামাজ? জুহুরের নামাজ। জুহুরের সময় একটা জিনিস লক্ষ্য করবেন, আকাশের মধ্যে যে টকটকে লাল সূর্য উঠে, ওই সূর্যের তাপ কম থাকে নাকি বেশি থাকে? আর একটু জোরে সুরে বলুন, বেশি থাকে, উত্তপ্ত অবস্থায় থাকে। ওই যখন জুহুর বেলা হয়ে যায়, যে সময় আমাদের উপর জুহুরের নামাজ পড়া ফরজ হয়ে যায়, ওই সময় এমন একটা অবস্থা হয় জাহান্নামের মধ্যে আগুনগুলো জুরে জুরে ফেরেশতারা জাল দিতে থাকে। সুবহানাল্লাহ। বলেন আর একটু জুরে বলুন, ফেরেশতাদের ওই জাহান্নামের আগুনগুলো উত্তপ্ত করতে থাকে। ওই জাহান্নামের আগুন যখন উত্তপ্ত হয়, ওইখান থেকে কিছু আংশিক ওই দুনিয়ার মধ্যে আসে, তখন গরমের আবহাওয়াটা বেশি লাগে, ঠিক কি না? এখন না হয় শীতকাল, এরপরে যখন ঠিক যখন দুপুর বেলা হবে, তখন কিন্তু গরমটা বেড়ে যায়, ঠিক কিনা? রোদের মধ্যে বেশিক্ষণ দাঁড়াইলে চামড়ার মধ্যে আঘাত লাগে, ঠিক কিনা? ওই দুপুর বেলা যখন উত্তপ্ত হয়, জাহান্নামের আগুন যখন উত্তপ্ত হয়ে যায়, ওই জাহান্নামের একটা ওই সুবাস এই পৃথিবীর জমিনে বিরাজ করে। রব্বুল আলামিন হাকামুল হাকিমিন ওই আল্লাহ পাকের বান্দাদের জন্য যে সময় জাহান্নামের আগুন উত্তপ্ত হয়, রব্বুল আলামিন আল্লাহ পাকের বান্দাদের জন্য একটা শ্রেষ্ঠ ইবাদত দিলেন, জুহুরের নামাজ। যে ব্যক্তি জুহুরের নামাজ আদায় করবে, ওই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি থাকবে। জাহান্নামের আগুনটা চিল্লাই চিল্লাই আওয়াজ দিয়ে বলতে থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা আল্লাহু আকবার হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি নাজাত পেল, ওই ব্যক্তি নিষ্কৃতি পেল, যে ব্যক্তি জুহুরের নামাজ আকুতি মিনতির সাথে জুহুরের নামাজ আদায় করল, ওই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, উনি হচ্ছে সফল খাম। জুহুরের নামাজের পজিশন কম না বেশি? আর একটু জোরে বলুন, কম না বেশি? জুহুরের নামাজ এমন একটা অবস্থায়
আমাদের উপর ফরজ করে দিয়েছেন। কিতাবের মধ্যে আরো ফেলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উনার ছেলে ইসমাইল জবিউল্লাহ, বাপ এবং বেটার মধ্যে যে একটা প্রেমের বেনজির ঘটনা হয়েছিল ওই অবস্থায় ইব্রাহিম খলিলুল্লাহকে রব্বুল আলামিন হাকামুল হাকিমিন বারবার স্বপ্ন দেখাচ্ছেন, তোমার প্রিয় বস্তুকে কুরবানি দাও, তোমার আপনারা আমার উপর বেরাস হচ্ছেন, তোমার প্রিয় বস্তুকে কুরবানি দাও, তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দাও, সঁপে দাও। একের পর এক স্বপ্ন দেখে ইব্রাহিম খলিলুল্লাহ দুব্বা দিলেন, গরু দিলেন, বেড়া দিলেন, উট দিলেন, দিলেন রব্বুল আলামিন। এরপর স্বপ্ন দেখায় তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি দাও, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তায় করলেন এই জগতের মধ্যে আল্লাহর পরে আমি ভালোবাসি আমার ছেলে ইসমাইল জবিউল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে সুরে বলেন ইসমাইল জবিউল্লাহ আমার জান, আমার প্রাণ, আমার কলিজা, আমার মানিক, সব যেমন মানিক হারাইলে মাথা আসারতে আসারতে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের মুসলিম জাতির পিতা যখন ইসমাইল জবিউল্লাহকে চোখের আড়াল হতেন তেমনি ভাবে বুকের মধ্যে ছোট দিতে থাকতেন, সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলেন একে একে আমি অনেক কিছু কুরবানি দিলাম কিন্তু আল্লাহ রাজি হচ্ছে না, আমি চিন্তা করলাম এই জগতের মধ্যে আমার ছেলের চাইতে প্রিয় আর কোনো কিছু নাই, আমার ছেলে হচ্ছে আমার জন্য প্রিয়তম জিনিস। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে কুরবানি দেওয়ার জন্য পয়গাম নিয়ে ছেলের কাছে গেলেন, সুবহানাল্লাহ। ছেলের কাছে গিয়ে পয়গাম পেশ করলেন, ও আমার ছেলে ইসমাইল জবিউল্লাহ আমি তোমার কাছে একটা পয়গাম নিয়ে এসেছি, বলে আব্বা জান কি পয়গাম, বলে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য, রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমার থেকে বারবার প্রিয় জিনিস কুরবানি দেওয়ার জন্য আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন, ও গো আমার ছেলে আমি দেখলাম পৃথিবীর জমিনের মধ্যে তোমার চেয়ে প্রিয় বস্তু আর নাই, ও গো আমার ছেলে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, ও গো আমার ছেলে তোমার থেকে তলোয়ার নিয়ে যেতে হবে, সুবহানাল্লাহ। আর একটু জোরে সুরে বলুন, আমাদের মা বাবা যদি আমাকে বলে, আমাদেরকে বলে যাব 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 না, যখন ইব্রাহিম খলিলুল্লাহ এই পয়গাম যখন ইসমাইল জবিউল্লাহকে দিলেন, ইসমাইল জবিউল্লাহ টপ টপ করে চোখের পানি ছেড়ে দেয়, উপরের দিকে চোখ তুলে ডাক দে আল্লাহ, ও গো আল্লাহ আপনি যেহেতু খুশি হবেন আমার তরবারির আমার গর্দানের উপর তরবারি ছলায় কুরবানি দিলে, ও গো আল্লাহ আমি ইসমাইল জবিউল্লাহ আপনাকে রাজি করতে চাই, আপনাকে খুশি করতে চাই, আপনার প্রেমে দিওনা আব্বা জান দেরি করবেন না, আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিন। একটু জোরে সুরে বলুন, ইসমাইল জবিউল্লাহর কথা শুনে এবার ইসমাইল জবিউল্লাহকে তরবারির নিচে দিলে, সুবহানাল্লাহ বলেন না, এদিকে আল্লাহ রাসূল মালাইকা জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে পাঠিয়ে দিলেন, ওগো জিব্রাইল যাও যাও ইসমাইল জবিউল্লাহর সামনে চলে যাও, ইব্রাহিম খলিলুল্লাহর সামনে চলে যাও, যাও ছুরিকে বলো না কাটার জন্য, ইব্রাহিম খলিলুল্লাহকে আমি ইঙ্গিত দিচ্ছি ছুরি চালানোর জন্য, সুবহানাল্লাহ বলেন, ছুরি চালাচ্ছেন, ছুরি চালাচ্ছেন, এত দ্রুত গতিতে ছুরি চালাচ্ছেন, ইসমাইল জবিউল্লাহর গর্দান কাটে, একটু জোরে সুরে বলেন কাটে, কাটে না। এবার ছেলে ডাক দিয়ে বলে বাবা, ওগো আমার বাবা আপনি, আমি আপনার জান, আমি আপনার প্রাণ, আমি আপনার কলিজার টুকুরা, আমি আপনার চোখের মণি, আপনার কাছে আমি ছেলের প্রতি ভালোবাসা আছে হয়তো, ওগো আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ তোমার শালটা তোমার মাথাটা ডেকে দাও, তোমার চক্ষুটা ডেকে দাও যেন আমার চেহারা দেখতে না পাও, আমার চেহারা দেখতেছ হয়তো ছুরি ছুরি চালাচ্ছ না, ওগো বাবা তোমার মাথাটা ডেকে দাও, ইব্রাহিম খলিল
কল্লা ডেকে দিলেন এই মুহূর্তে জিব্রাইল আলাইহিসসালামকে রব্বুল আলামিন হুকুম দিলেন যাও জান্নাত থেকে একটা দুব্বা নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহর সামনে ফেলে দাও ইব্রাহিম খলিলুল্লাহকে এলান করে দাও ইব্রাহিম খলিলুল্লাহ থেকে আমি আল্লাহ যে পরীক্ষা নিতে চেয়েছি ওই পরীক্ষার মধ্যে ফার্স্ট ডিভিশন পেয়েছেন গোল্ডেন এ প্লাস পেয়েছেন পাস করেছেন আমি আল্লাহ রাজি হয়েছি ইব্রাহিম খলিলুল্লাহ পাস করে ফেললেন এবার চকল দুব্ব দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ কেরাম দিলেন ওগো ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ বাপ বেঠা দুইজনে আমি আল্লাহর কাছে পাস ডিভিশন পেয়েছো গোল্ডেন এ প্লাস পেয়েছো যাও তোমার ছেলের বিনিময় দুব্বাটা কুরবানি করে দাও দুব্বাটা কুরবানি করে দিলেন সুবহানাল্লাহ বলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে ছেলেকে কুরবানি দেওয়াতে শুকরিয়া স্বরূপ আল্লাহর দরবারে চার রাকাত নামাজ পড়েছিলেন সুবহানাল্লাহ এত ছোট কেন কয় রাকাত জুহুরের ওই চার রাকাত নামাজ পড়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ ওই দিন যদি ওই দিন ইসমাইল জবিউল্লাহর গর্দানের উপরে তলোয়ার চালাইতো তাহলে আমাদের বাবা আমাদেরকে কুরবানি দিত ঠিক কি না আল্লাহ আমাদের উপর দয়া মায়া মেহরবানি জোরে নামাজ এখন পড়বেন আর একটু জোরে সুরে বলো পড়বেন জুহুরের সময় আরো জুহুরের নামাজ ফরজ হওয়ার কারণ হলো সূর্য যখন উঠে লালিমা দেয় ঠিক কিনা তখন মুশরিকেরা কাফেরেরা যারা সূর্য পূজা করে যারা সূর্যের উপাসনা করে রব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলে সূর্য আমার 18,000 মাখলুকাতের সৃষ্টির একটা ক্ষুদ্রতম সৃষ্টি মাত্র তোমরা আমার সৃষ্টির পূজা করো উপাসনা করো আমি রব্বুল আলামিন আমার সৃষ্টির উপাসনা না করার জন্য আমি সূর্যের মালিক লা ইলাহা ইল্লাল্লাহ উপাসনা করার জন্য আমি জোহরের নামাজকে তোমাদের উপরে ফরজ করে দিয়েছি আর একটু জোরে সুরে বলুন এবার আসুন আসরের নামাজ কোন নামাজ আসরের নামাজ মনে থাকবে আমাদের একটাই সমস্যা আমরা ভুলে যাই ঠিক কি না আমরা ভুলে যাই আল্লাহ না ভুলার তৌফিক দান করুন ছোট করে বলেন অনেকেই ঘুমাচ্ছে আমি দেখছি পিছনে কিছুক্ষণ পরে বিরিয়ানি দিবে না হ্যাঁ বিরিয়ানি দিবে কি দিবে কি দিবে বিরিয়ানি শব্দটাও কেমন রুচি সম্পূর্ণ ঠিক কিনা রুচি দিয়ে মাখা ঠিক না বেটি বিরিয়ানি মানে শ্রেষ্ঠ খাবার ঠিক না বেটি আমরা যখন কোন একটা ভালো কিছু করি বন্ধুরা বলে বন্ধু চল তুই আজকে গিয়ে আর্মির ক্যান্টিনের এখানে বিরিয়ানি চল ঠিক না বেটি আর এটাও বিরিয়ানি কোন বিরিয়ানি মাহফিলের বিরিয়ানি এই মাহফিলে বিরিয়ানির কাছে কি কি গিয়েছেন আল্লাহ পাকের রহমত নবী পাকের রহমত এমন কি সূরা ফাতিহার তুয়াজ্জু সূরা ইখলাসের তুয়াজ্জু দুরূদ শরীফের তুয়াজ্জু সবাই বলুন সুবহানাল্লাহ এইগুলো আর সাধারণ হোটেলের বিরিয়ানি নাই এগুলো অসাধারণ হয়ে গেছে এগুলার একটা নাম হয়ে গেছে থাবুরু বিরিয়ানি সুবহানাল্লাহ আর একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ এগুলা খেলে এগুলো যদি খাই তাহলে আমাদের রোগের শেফা হবে কি হবে কি হবে আল্লাহ আমাদের এই থাবুরুকে রোগের শেফা বানিয়ে দিন আর একটু জোরে আর একটু জোরে কোন নামাজ আপনারা মনে রাখতে হবে এখন কোন নামাজ আসরের নামাজের হাকিকত আসরের নামাজ আমরা মারা যাই সওয়াল জবাবের বিধান আছে না নাই আর একটু জোরে বলুন কবরের মধ্যে সওয়াল জবাব করতে হবে কি হবে না আমরা
রোডে মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, ট্রেনে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আমরা যে কোনো ভাবে প্লেনে মারা যায় না কেন, পানিতে পড়ে মারা যায় না কেন, আমাদের লাশ দাফন হোক বা না হোক সওয়াল জবাব অবশ্যই করতে হবে, ঠিক কিনা? আর একটু জোরে বলুন, আপনারা মনে করেন না যে সওয়াল জবাব ফরম লাগবে না, সওয়াল জবাব ফরম লাগবে না, সওয়াল জবাব করতে হবে, সওয়াল জবাব দিতে হবে। রব্বুল আলামিন হাকামুল হাকিমিন মাওলায়ে মুনিব আমাদের জন্য সওয়াল জবাবের সিস্টেম রেখেছেন। সওয়াল জবাবটা কবরে হোক, হাসরে হোক, কবরে হোক, দুনিয়ার জমিনে হোক, ট্রেন অ্যাক্সিডেন্ট হোক, যে কোন জায়গায় হোক, আমাদের সওয়াল জবাব দিতে হবে। আমাদের সওয়াল জবাবের সিস্টেমটা এত কঠিন, কবরের সিস্টেমটা এত কঠিন। আশরা মুবাশশারা যাকে বলা হয়, যা যিনি রসুল পাকের দুইজন নূরানী মেয়েকে বিবাহ করেছেন, যার নাম হচ্ছে হযরত উসমান জিন্নুরাইন, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা। উনার কাছে আমার দয়াল নবী মুস্তফা যখন কবরের বয়ান দিতেন তখন তিনি কানতেন না, চুকুর কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যেতেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হু হজর দ্বারা কান্না করতেন। সুবহানাল্লাহ, কবরে যেতে হবে কি হবে না? হবে। মসজিদের বারান্দার খার কোন ড্রাইভার বিহীন চাকা বিহীন আমাদের জন্য অপেক্ষা অপেক্ষা। সালাতু সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যখন আমাদেরকে কবর দেওয়া হবে, যখন আমাদেরকে কবরে রাখা হবে, মুমিনো একটা কথা খেয়াল রাখবেন, দুইজন ফেরেশতা আসবে সওয়াল জবাব নেওয়ার জন্য, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রবকে তুমি কোন দিনের উপরে ছিলে, তোমার নবী কি, এই তিনটা প্রশ্ন করার জন্য কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা। দুইজন ফেরেশতা যখন আসবে আমাদের কবরের মধ্যে, দুইজন ফেরেশতা যখন আসবে আমাদেরকে যখন শোয়ার থেকে তুলবে, ওই ফেরেশতারা যখন আমাদেরকে শোয়ার থেকে তুলবে, তখন ওই আল্লাহর বান্দা যদি নামাজওয়ালা হয়, ওই আল্লাহর বান্দা যদি আসরের নামাজওয়ালা হয়, তখন দেখতে পাবে ওই সময়টা আসরের সময়ের মতো লাগবে। সুবহানাল্লাহ, ওই আল্লাহর বান্দাকে যখন কবরে ফেরেশতারা তুলবে, স্পষ্ট করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার দিন কি, তোমার রব কে, তোমার নবী কি, এই প্রশ্ন যখন করবে, ওই আল্লাহর বান্দার কাছে সময়টা আসরের সময় মনে হবে। ওই সময় যখন আল্লাহ পাকের ওয়াহাদের তুই স্বীকারোক্তি নিবে, যখন দিনের স্বীকারোক্তি নিবে, যখন নবীর স্বীকারোক্তি নিবে, ওই সময়টা আল্লাহর বান্দা বলবে, ও আল্লাহর ফেরেশতারা আমার এখন তো আসরের সময় মনে হবে হচ্ছে, আমাকে আসরের আসরের নামাজের জন্য একটু করে সুযোগ দিন, আমি আসরের নামাজটা পড়ে নি। সুবহানাল্লাহ, ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা এইটা দুনিয়া নয়, এটা হচ্ছে আলেমে বরজখ, এখানে নামাজ পড়ার কোন সিস্টেম নাই, এখানে আল্লাহর ইবাদত করার কোন সিস্টেম নাই, আমাদের প্রশ্নের জবাব দিয়ে দাও। এই কথা বলতে বলতে আল্লাহর বান্দা যখন নামাজ পড়ার জন্য যখন তাড়াহুড়া করবে, যখন নামাজ কার জন্য পড়া হয়, নামাজ আল্লাহর জন্য পড়া হয়, নামাজ কিসের কুটি, দিনের কুটি, নামাজ কে দিয়েছেন আমাদের নবী, এক এক করে তিনটা প্রশ্নের উত্তর আল্লাহর বান্দা দিয়ে দিবে। ও তোমার দিন কি, তোমার রবকে বলবে রব্বি আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসরের নামাজ কেন ফরজ হয়েছে, সময় স্বল্পতা, পরীক্ষাও হচ্ছে বিভিন্ন জায়গায়, সেজন্য লেখা বড় আছে, ঠিক কিনা? আবার ফজরের নামাজও, হযরত নামাজও আছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম মেরে বিচ্ছেদ বেদনায় 40 বছর মাতান্তরে 80 বছর কেঁদেছিলেন। সুবহানাল্লাহ বলেন না, হযরত ইয়াকুব আলাইহিস সালাম
যখন ইউসুফ আলাইহিস সালামের জামাকে ফেলে তখন ইয়াকুব নবীর অন্ধচক্ষু হয়ে গিয়েছিল বিচ্ছেদ বেদনায়। ওই অন্ধচক্ষু ইউসুফ আলাইহিস সালামের জামা পেয়ে চক্ষু ভালো হয়ে গিয়েছিল এবং ইউসুফ আলাইহিস সালামকে জীবিত অবস্থায় পেয়েছে। এই সময় ইয়াকুব আলাইহিস সালাম এই চার রাকাত নামাজ পড়েছিলেন। ওই নামাজকে উম্মতে মুসলিমদের জন্য আসরের নামাজ হিসেবে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে সালাম, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, শাহে মদিনা, জিন্দাবাদ, জিন্দাবাদ। এরপরে কি নামাজ? মাগরিবের নামাজ। মাগরিবের নামাজের একটা হাকিকত আছে, হযরত আদম আলাইহিস সালাতু সালাম, হযরতে আদম আলাইহিস সালাতু সালাম সারা 300 বছর 300 বছর কেঁদেছেন, ঠিক কি না? সারা 300 বছর কেঁদেছেন, দোয়া কবুল হয় না আল্লাহর দরবারে। আর যে জানায় আল্লাহ, ও গো আল্লাহ মালিক, আমি ভুল করেছি, অপরাধ করেছি, রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও গো রব্বুল আলামিন, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, মালিক আমাকে ক্ষমা করে দাও। সারা 300 বছর কেঁদেছিলেন, যারা নবীর শান পাও না, যারা নবীর আজমত পাও না, যারা নবীর ইজ্জত পাও না, তাই বলবো আদম নবী সারা 300 বছর কাঁদার ঘরে যেই নবীর নাম মুবারক নিয়ে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন দোয়া কবুল করেছিলেন, ওই নবীটা আর কোন নবী নয়, এইটা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ, ওই সময় দোয়া যখন কবুল হয়, হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ 3 রাকাত নামাজ পড়েছিলেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ, রব্বুল আলামিন। এরপরে হচ্ছে এশারের নামাজ, এশারের নামাজ। রব্বুল আলামিন, আমরা যখন কবরে যাব, কবরটা কি থাকবে? অন্ধকার থাকবে, কবরের অন্ধকার, এমন একটা অন্ধকার। যখন আমার বাবা আমাকে কবরে নিয়ে যাবে, আমার ভাই আমাকে কবরে নিয়ে যাবে, আমাদের বন্ধু আমাকে কবরে নিয়ে যাবে, চাকাবিকিন গাড়িতে করে আমাদেরকে যখন কবরে নিয়ে যাবে, এমন একটা এলাকা, এমন একটা জায়গা যেখানে কোনো আত্মীয় স্বজনের সারা শব্দ নাই, যেখানে জন্মদাতা মায়ের কোনো পরিচয় নাই, যেখানে বাবার কোনো পরিচয় নাই, এমন একটা জায়গার মধ্যে যখন আমাদেরকে নিয়ে যাবে নামাজ কি হাদিস শরীফে আমার দয়াল নবী নূর বলেছেন, নূর মানে আলো, নাম আমাদেরকে যখন কবরে দেওয়া হবে, কবর কবরের মধ্যে যদি নামাজি বলা হয় তাহলে কবরটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আর একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। ওই কবরের অন্ধকার থেকে বাঁচার জন্য আমার দয়াল আল্লাহ, দয়াল মালিক, আমাদেরকে দয়া করে মায়া করে শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ নবীরে শ্রেষ্ঠ ইবাদত দিয়েছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত দিয়ে আমাদেরকে কবরের মধ্যে আলো পাওয়ার জন্য আমাদেরকে এশারের নামাজকে ফরজ করে দিয়েছেন। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। এশারের নামাজের পরে আমরা কোন নামাজ পড়ি? বিতরের নামাজ। এই বিতরের নামাজ করতো না এসে জানেন নি, জানেন না? আরে বাবা, আমরা যারা নবীরে আবার মত বলি, নবীরে আমাদের সাথে তুলনা করি, আরে নবীর শান খুঁজে পায় না। আল্লাহ বলে বান্দা যখন নামাজ পড়বি, আমি আল্লাহর দরবারে যখন সিজদা দিয়ে প্রস্তুত দিবি, আমি সূর্যে আমার আল্লাহর নাম ফিটিং করে দিয়েছি, একে একে আমি আল্লাহর জিকির ফিটিং করে দিয়েছি। বান্দারে তুই শ্রেষ্ঠ ইবাদতটা যখন শেষ করবি, সেই মুহূর্তে শেষ করার আর মুখ আগ মুহূর্তে আমি রব্বুল আলামিন তোর শ্রেষ্ঠ ইবাদতটা কবুল হওয়ার জন্য শ্রেষ্ঠতম একটা বাক্য রেখেছি, সেই বাক্যটার কোনো কিছু নয়, সেইটা হচ্ছে আমার নবীকে সালাম দিতে হবে। রব্বুল আলামিন হাকমুল হাকিমিন আমাদের জন্য আমার নবীর মাধ্যমে 3 রাকাত বিতির যে ওয়াজিব বিতির দিয়েছেন, এই বিতির নামাজ আমাদের নবী আমাদেরকে দিয়েছেন, ওই বিতির নামাজ আমার নবী আমাদেরকে দিয়েছেন, শ্রেষ্ঠতম নবী শ্রেষ্ঠ ইবাদত দিয়েছেন, কত্তু নাইছে জানেননি, জানবেন? আমার দয়াল নবী কোথায় গিয়েছেন? মেরাজ কোথায় গিয়েছেন?
আসরা সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা সুবহানাল্লাহ বলেন আমার দয়াল নবী যখন বাইতুল মুকদ্দসে গিয়ে 2,36,000 পয়গম্বর রাসূলদেরকে নিয়ে ইমামতি করেছিলেন আমার নবী সেই জন্য আর একটা লকব হচ্ছে ইমামুল আম্বিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ বড় হত আমাদের নবীর আর একটা লকব হচ্ছে ইমামুল আম্বিয়া ইমামুল আম্বিয়া আমার দয়াল নবী যখন নামাজ পড়লেন মসজিদে মসজিদে যখন নামাজ আদায় করলেন হাজার হাজার শত শত লক্ষ লক্ষ 2,36,000 মতান্তরে 3,36,000 পয়গম্বর রাসূলদেরকে নিয়ে যখন মা যখন ইমামতি করলেন ওখান থেকে যখন উর্দু যখন জগতের দিকে যখন রওনা দিলেন হুসেন নবীর সাথে যখন দেখা হয় ওগো হুসেন নবী আবু হুসেন বলে ওগো দয়াল নবী আপনি না হইলে আমরা হতাম না ওগো নবী আপনি তো আল্লাহ পাকের দর্শনে যাচ্ছেন রব্বুল আলামিনের দরবারে যখন আপনি পৌঁছাবেন যাওয়ার সময় যখন সিদরাতুল মুনতাহায় যাবেন ওইখানে আমি মুসা নবীর পক্ষ থেকে এক রাকাত নামাজ পড়বেন সুবহানাল্লাহ আর একটু জোরে সুরে বলুন মুসা নবীর আদেশ অনুযায়ী আমাদের দয়াল নবী যখন সিদরাতুল মুনতাহায় গেলেন মুসা নবীর সেই ওয়াদা পালন করার জন্য এক রাকাত নামাজ আদায় করলেন সেই মুহূর্তে জিব্রাইল আমিনকে খবর দিলেন রব্বুল আলামিন ও গো জিব্রাইল যাও আমার হাবিবকে বলে দাও আমি আল্লাহর পক্ষ থেকে আরেক নাকাত নামাজ পড়ার জন্য সুবহানাল্লাহ একটু জোরে সুরে বলুন এরপরে জিব্রাইল যখন গেলেন আরেক রাকাত নামাজ আদায় করলেন এরপরে জিব্রাইল আমিন বলে রব্ব ও গো দয়াল নবী আমি জিব্রাইলের পক্ষ থেকে আরেক রাকাত নামাজ পড়ম সুবহানাল্লাহ যখন সালাম ফিরানোর এরাদা করলেন সেই মুহূর্তে যখন আর এক রাকাত নামাজে যাওয়ার এরাদা করলেন তিন রাকাতে যখন রুকুতে যাবেন সেই মুহূর্তে রব্বুল আলামিন আমার দয়াল নবীর সামনে জাহান্নামের সেই ভয়াবহতার দৃশ্যটা এনে দিলেন সুবহানাল্লাহ সেই জন্য আমার নবী উম্মতের দরদি নবী কিসের নবী উম্মতের দরদি নবী আরে সেজন্য শায়রে বলে কিয়ামতের ময়দানে যখন কায়েমি হবে ইয়া নফসি নফসি সুরে কাঁদিবে নিসবে কিয়ামতের ময়দানে যখন কায়েমি হবে ইয়া নফসি নফসি সুরে কাঁদিবে নিসবে উম্মতি উম্মতি কাঁদবে মদিনা বালা উম্মতি উম্মতি বলবেন মদিনা বালা ওই নবীজির মুহাব্বতে মিলাদি পড়িও বাল যদি বাঁচতে হয় নবীকে বাসো বাল যদি বাঁচতে হয় নবীকে বাসো নবী তরাহানেওয়ালা নবী নবী বাঁচানে বালা নবী তরাহনে বালা নবী বাঁচানে বালা ওই নবী জরে মুহাব্বতে মিলাদি পুড়িও জানে রে চাইও বেশি ভালো নবী কে বাসো জানে রে চাইও নবী কে বাসো সলা দুনিয়া আমার দয়াল নবী মুস্তফা যখন সেই জাহান্নামের ভয়াবহতা যখন আমার নবীর সামনে এনে দিলেন উম্মতের কথা চিন্তা করতে লাগলেন সেই মুহূর্তে আমার দয়াল নবীর নিয়ত ভঙ্গ সেই নিয়ত ভঙ্গ হাতে উম্মতের কথা চিন্তা করতে 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 হঠাৎ করে ছুটে যায় জিব্রাইল আমিন এসে আবার যখন আমার দয়াল নবীকে বলে রব্ব করিম আপনাকে সালাম দিচ্ছেন সুবহানাল্লাহ উম্মতের কথা চিন্তা করিয়েন না কোন নবী আপনি নামাজ আদায় করুন সেই মুহূর্তে আমার দয়াল নবী উল্টা তকবীর করলেন দোয়ায়ে কুনুত পড়লেন পরে নামাজ শেষ করলেন এই নামাজকে আমাদের জন্য বিতরের নামাজ বিতরের মানে বেজুর বিতরের মানে কি বিতরের মানে কি বেজুর এই বেজুর নামাজটা উম্মতে মুহাম্মাদীদের জন্য শ্রেষ্ঠ ইবাদত স্বরূপ সকল ইবাদতকে সাজানো স্বরূপ আর রঙিন করা স্বরূপ এই বিতরের নামাজ উম্মতে মুহাম্মাদীর জন্য ওয়াজিব করে দিয়েছেন সুবহানাল্লাহ আর একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ
ওই তানবীরুল কুলুব নামক কিতাবের মধ্যে আসতেছেন হযরত সাইয়্যিদানা সিদ্দিক আকবর আমার রাসূলের পাকের প্রেমিক সাহাবী আমার রাসূলের পাকের আশিক সাহাবী আমার রাসূলের পাকের মুহাব্বতের সাহাবী হযরত সাইয়্যিদা জিব্রাইল হযরত সাইয়্যিদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু যে আবু বকর সিদ্দিকের সাথে সম্পর্ক শুধু নবীর সাথে ছিল না আল্লাহর সাথেও ছিল ফেরেশতা জিব্রাইলের সাথেও ছিল সুবহানাল্লাহ জোরে শুনে বলুন সিদ্দিক আকবর বলে ও গো নবী আপনি তো মেহরাজে যাচ্ছেন আপনি রব্বে করিমের আরশ আজিমে যখন খুঁজবেন তবে আমি সিদ্দিকের পক্ষ থেকে এক রাকাত নামাজ পড়বেন আমার দয়াল নবী যখন আর অনেক লম্বা যখন আমার দয়াল নবী যখন আরশ মাল্লায় পৌঁছলেন ওইখানে নামাজ পড়লেন নামাজ পড়ে যখন নামাজ আদায় করলেন নামাজ আদায় করে জিব্রাইল আমিন বলে ও আল্লাহ পাক আপনাকে হুকুম দিচ্ছেন আরেক রাকাত নামাজ পড়ার জন্য নামাজ আদায় করলেন এরপরে ও বলতেছেন আমার নবী বলতেছেন আমার পক্ষ থেকে এক রাকাত নামাজ আদায় করলেন সুবহানাল্লাহ যখন ওই ওই তদ্রূপভাবে জাহান্নামের ভয়াবহতা দৃশ্য যখন নবীর সামনে এনে দিল উম্মতের কথা চিন্তা করার করতে 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 আত্মবলা হয়ে হাত ভেঙে গেলেন অজর দ্বারা কাঁদতেছেন জিব্রাইল আমিন এসে আমার দয়াল নবীকে বলতেছেন ও গো নবী আপনার কাছে তো কোনো গুনাহ নাই আপনি মাযুম আপনি হচ্ছেন বয়স্তু মুআল্লামা কায়নাতের শিক্ষক আপনি হচ্ছেন কায়নাতের রহমত রব্বুল আলামিন যতটুকুর জন্য মালিক যতটুকুর জন্য খালিক ততটুকুর জন্য আপনি নবী হচ্ছেন রহমতুল লিল আলামিন ও গো নবী আপনার উম্মতের জিম্মাদারি রব্বুল আলামিন নেবেন শুধু আপনার উম্মতদেরকে যথাযথভাবে রব্বুল আলামিনের বন্দেগী করার জন্য আপনি রাসূল বলে যাবেন সুবহানাল্লাহ উল্টা নিয়ত করে দোয়ায়ে কুনুত পড়ে নামাজ শেষ করলেন ওই নামাজকে আমাদের জন্য নিয়ামত স্বরূপ বিতরের নামাজ হিসেবে ফরজ ওয়াজিব করে দিয়েছেন সুবহানাল্লাহ আর একটু জোরে সুরে বলুন আরে নামাজ আমরা পড়বো কি পড়বো না আরে বাবা নামাজ পড়বো নামাজের ভিতরে নবীর মহব্বত দেখে যদি নামাজ পড়ি তাহলে নামাজ কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার মধ্যে পুলসিরাতের পারে কাউসারের পারের মধ্যে আমাদেরকে নাজাদের উসিলা হবে আর যদি নামাজের ভিতরে নবীর মহব্বত না থাকে তাহলে বান্দা নামাজ পড়বি ঠিক নামাজ হবে ঠিক কোপাল কালো হবে ঠিক কিন্তু আমার আল্লাহ বলে ওগো আমার বান্দারা নামাজের ভিতরে যদি আমার নবীর মহব্বত যদি তুমি বান্দা ফিটিং না করো নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হবে না কবুল হবে না কবুল হবে না সুবহানাল্লাহ তাহলে নবী লাগবে কি লাগবে না নবী লাগবে কি লাগবে না আমরা নবীর মাধ্যমে আল্লাহকে পেতে চাই আমি নবীর মহব্বতের মাধ্যমে নামাজ পড়তে চাই নবীর মহব্বতের মাধ্যমে হজ করতে চাই নবীর মহব্বতের মাধ্যমে যাকাত দিতে চাই নবীর মহব্বতের মাধ্যমে মিলাদুন নবী করতে যায় নবীর মহব্বতের মাধ্যমে ভালোবাসার বন্ধনে এক পায়ের ভিতরে দয়া অনুগ্রহ সৃষ্টি করতে যায় ঠিক কি না নবীর ভালোবাসা থাকতে হবে নবীর ভালোবাসা শেষ নামাজ শেষ নবীর ভালোবাসা শেষ রোজা শেষ নবীর ভালোবাসা শেষ যাকাত শেষ নবীর ভালোবাসা নাই আপনার তসবিহ তালিল সব শেষ নবীকে বাদ দিবেন সব শেষ হয়ে যাবে অনেকে বলে কালিমা শরীফ সুজা সুজে লেখা যাবে না কালিমা শরীফের লা ইলাহা হলে হবে উপরে নিচে হবে আমাদের নবীর নাম নয় 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 রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আরশ আজিমের মধ্যে যখন কলমকে সৃষ্টি করলেন কলমকে বললেন ও কলম যাও 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 আও আমার কালিমা শরীফ লেখা আসো 70,000 বছর যখন কালিমা শরীফ লেখলেন লেখে রব্বে করিমের দরবারে আসলেন রব্বে করিম কালিমা শরীফ লেখে এসেছি আল্লাহ বলে কি লিখেছো আল্লাহ যখন দেখে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ও কলম কালিমা শরীফ শুদ্ধ হয় নাই পুরোপুরি হয় নাই যাও 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 আমি আল্লাহর পাশে আমার হাবিবুল্লাহর নামকে লিখে দিয়ে আসো কালিমা শরীফকে পরিপূর্ণ করে দিয়ে আসো সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন তাহলে নামাজ আমরা পড়ব নবীর মহব্বতে পড়ব রোজা আমরা রাখব নবীর মহব্বতে রাখব হজ আমরা করব নবীর মহব্বতে করব যাকাত আমরা দিব নবীর মহব্বতে দিব ঠিক কি ঠিক আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক আমিন বল আর একটু জোরে সুরে বলুন আমিন মিডিয়াতে যাবে এই ওয়াজটা মিডিয়াতে যাবে কোথায় যাবে এর আগে কাল পরশু তরশু যেগুলো করছি সবগুলো মিডিয়াতে যাবে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সবারকে সবার অন্তর অন্তরে এই মদিনার এই রক্তমাখা বদরের ময়দানে যে রক্ত ঢেলে
দিয়ে যে মেসেজটুকু আমাদের জন্য আমার দয়াল নবী বলে দিয়েছেন যে আমার নবীর মহব্বতের মাধ্যমে বন্দীকে সাজাও ওই বন্দীকে সাজবে আমার মহব্বতের মাধ্যমে রিয়াজত করো ওই রিয়াজত কবুল হবে নবীর মহব্বতের মাধ্যমে সব কিছু করো কবুল হবে আল্লাহ বলে আমি সব কিছু আমি কুদরতি খোদার কুদরতি সিনার মধ্যে কবুল করে নিব আমরা আল্লাহর পেয়ারা বান্দা হতে চাই কে চাই আর একটু জোরে সুরে বলুন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ অল্প সময় আমি তাকরির করেছি যদি আপনাদেরকে কষ্ট হয়েছে কষ্ট হয়েছে লাগতেছে তো কষ্ট লাগতেছে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের ঈমান আমল কে যেন মজবুত রেখে মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহ পাকের সেই মদিনাওয়ালার দেওয়া ইসলাম যেন আমাদের অন্তরে ধারণ করে মদিনার রঙে রঙিন করে আমরা যেন আমাদের জীবনকে সাজাইতে পারি আল্লাহ কবুল করুক আমিন বলেন আর একটু জোরে বলেন আমাদের এই মাহফিল কবুল করুক আমিন বলেন যারা এক টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত এই মাহফিলে শরীক হয়ে যারা এই মাহফিল সাজিয়েছেন ইন্তজাম করেছেন ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করি রব্বুল আলামিন যেন এই মাহফিলের সদকায় আমাদের আপনাদের ময় মুরব্বী আত্মস্বজন যারা চিরথরে চিরবিদায় হয়ে আমাদের থেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাক এই মাহফিলের উসিলা আল্লাহ যেন আমাদের নবীর উসিলায় আল্লাহ মাফ করে দিক সবাই আমিন আর একটু জোরে সুরে বলেন একটা জিনিস খেয়াল রাখবেন আসার সময় সিরিয়াল ভাই এসেছে দাদা এসেছে দাদার পরে বাবা এসেছে বাবার পরে বাবার মাধ্যমে আমরা এসেছি একটা সিরিয়াল কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল মাহফিল থেকে বাসায় যাওয়া কোনো সিরিয়াল কোনো টাইম যে কোনো মুহূর্তে যে কোনো ওয়াক্তে যে কোনো সময় আজরাইলের থামা আমাদের উপর আসতে পারে ঠিক কিনা সেই জন্য নামাজ পড়বেন নিজের ইমানকে ঠিক রাখবেন মদিনাওয়ালার প্রতি ভালোবাসা রাখবেন একটা জিনিস খেয়াল রাখবেন আমরা সবাই গুনাহগার আমরা সবাই গুনাহ করি কিন্তু মদিনাওয়ালা নবীর ভালোবাসা রাখবেন এইটার মাধ্যমে হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে মাফ করতে না হয় আর কিছু নাই সেই জন্য তো নবীর সুপারিশটা রেখেছে ঠিক কিনা আমরা গুনাহগার আল্লাহ জানে কি জানে না সেই জন্য নবীর সুপারিশটা রেখেছেন আল্লাহ তো রহমান ও রহিম ঠিক কিনা নবীর সুপারিশের মাধ্যমে আমাদেরকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিক সবাই বলে আমিন এই মাহফিল কবুল করুক সবাই বলে আমিন দাদা করেছেন ওদেরকে আল্লাহ হায়াত দান করুক সবাই বলে আমিন আমার মা বোনদের কাছে মেসেজ দিব ওনারা যেন পর্দার সহিত দুনিয়াতে জীবন যাপন করে আল্লাহ কবুল করুক সবাই বলে আমিন পর্দা করবেন নিজের স্বামীকে ইজ্জত দিবেন মা বাবার কথা শুনবেন খেদমত দিবেন শ্বশুর শাশুড়ির খেদমত করবেন এটাই হচ্ছে মহিলাদের জন্য বড় ইবাদত আমার নবী আপনাদেরকে মহিলা মা বোনদেরকে বলতেছি শুনুন আমার নবী আপনাদেরকে বড় দয়া করেছেন মেহেরবানি করেছেন ইজ্জত ছিল না ইজ্জত দিয়েছে ঠিক কি না সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা সবাই মদিনার সেই দীন ইসলাম আল্লাহ প্রেমিক হয়ে নবী প্রেমিক হয়ে আমাদের জীবনকে মদিনার রঙে রঙিন করার তৌফিক দান করুন আর একটু জোরে সুরে বলুন আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা যে দিন থেকে বালেক হয়েছি এই পর্যন্ত আল্লাহ পাক যেন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে ইয়া রহমানুর রহিম ইয়া খালিক ইয়া মালিক ইয়া দাইয়ান ইয়া সুবহান ইয়া আজাল জালালি ওয়াল ইকরাম الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتعفنا مع الأبرار رب العالمين حاكم الحاكمين مولاي منيب حياة مالك موت مالك رزق مالك دولة مالك عزة مالك شمال مالك قبول منيب
আমরা আপনার বান্দা আপনার নবীর উম্মত আল্লাহ আজকে পবিত্র মিলাদুন্নবী মাহফিলের প্যান্ডেলে বসে আল্লাহ বাদশা থেকে এই পর্যন্ত আপনার রব্বুল আলামিনের ওয়াহদানিয়তের এখানে প্রশংসা হয়েছে আমার নবী মুস্তাফার রিসালাতের প্রশংসা হয়েছে রব্বুল আলামিন হুকুমুল হাকিমিন কুরআন হাদিসের আলোকে যা কিছু আদায় হয়েছে মিলাদ কিয়াম দুরূদ সালাম জিয়ারত যা কিছু আদায় হয়েছে রব্বুল আলামিন হুকুমুল হাকিমিন যারা ইন্তজাম করেছেন সবার পক্ষ হয়ে আমি রব্বুল আলামিন সহ আমাদের সাথে আমার সাথে আল্লাহ আপনার কতগুলো আশিক বান্দা নবীর প্রেমিকেরা আপনার দরবারে হাত তুলে দিয়েছেন মুনিব আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো স্মরণ করে নিলাম রব্বুল আলামিন আপনার দরবারে তওবা করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আজকের মাহফিল আমার নবীর উসিলা দিয়ে আল্লাহ আপনার রহমতের দপ্তরে কবুল আর মঞ্জুর করে নাও এগুলোর সবাব হাদিয়া বানাই তোহফা বানাই আদর শহীদ ইজ্জতের শহীদ রহমতি জগতের রহমতি কুন সাবরে অসংখ্য রহমতের ব্যবস্থা দ্বারা আমাদের জানের জান আমাদের প্রাণের প্রাণ রহমতুল লিল আলামিন নবী দু জাহানের কান্ডারি নবী আমাদের উম্মতের দরদি নবী এখনো পর্যন্ত রওজা আকদস উম্মতের জন্য যেই নবী কাঁদছেন আল্লাহ কিয়ামত পর্যন্ত যেই নবী কাঁদবেন কবরে হাসরে পুলসরাতে যেই নবী আমাদের কি বাঁচায় নেবেন তরায় নেবেন হই নবীর নুরানি দরবারে পাকি কবুল করা দেয় মাওলা রব্বুল আলামিন আমার রসূলের বাকের আদরের সাহাবী বিশেষ করে সাইয়্যেদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান জি নূরান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যেদুন নসামা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসূলের বাকের পক্ষ হয়ে উহুদের ময়দান খন্দকের ময়দান সিফিনের ময়দান তাবুকের ময়দান বদরের ময়দান এক ছোট্ট জিরি মরু কারবালার প্রান্তরে নিজেন আল্লাহ নানা জনের দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য আল্লাহ মরু কারবালার প্রান্তরে যে সমস্ত আহলে বাইত রাসূলেরা আমার নবীর কলিজার টুকরা দুহিত্র নাতি ইমামে আলী মাকা ইমামে হাস হুসাইন শাহাদাতের পেয়ালা পান করেছিলেন প্রত্যেক শহীদ কারবালার নুরানি দরবারে দরবারে পৌঁছায় দি আল্লাহ আল্লাহর মকবুল জাত আল্লাহর বরিয়া যারা ইমানের শক্তি শক্তিমান হয়ে আল্লাহ বুকে ইমানের শক্তি নিয়ে মুখে ইমানের গুলি নিয়ে আপনি রব্বুল আলামিনের আরশ আজিমের মধুর কালিমা শরীফের ধ্বনি নিয়ে আল্লাহ আমাদের কাছে দীন ইসলাম নামাজ সুজ হজ যাকাত আমাদের কাছে আল্লাহ পৌঁছে দিয়েছেন আল্লাহ মকবুল জাত আল্লাহর ওলিদের দরবারে দরবারে পৌঁছায়া দিন আল্লাহ বিশেষ করে পীরন পীর দস্তগীর মাওলানা সুবহানি কুতুবে রব্বানি শাহবাজ লসানি পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গিলানি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা দরবারে পৌঁছায় দাও আল্লাহ খাজে গরিব আওয়াজ বাহাদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ বিসানি দাদা গঞ্জুস লাহুরি বাবরে নিজামউদ্দিন ওয়ালি শরফউদ্দিন বালিকান্দর ফানি বদর মদলাই আল্লামা বলে নিজামউদ্দিন রহমতুল্লাহ ফির গঞ্জন আলী শাহ রহমতুল্লাহ আলাই আশাক গ্রামে সিংহানি রহমতুল্লাহ আলাই হজরতে জুনাইদ আল বুগদাদি রহমতুল্লাহ আলাই হজরতে মুসির খাল্লাস রহমতুল্লাহ আলাই জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই শামসুদ্দিন তিরমিজ রহমতুল্লাহ আলাই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাই আশিক রসুল ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিক রসুল ওয়াইসুল করিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিক রসুল হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা নূরানি দরবারে কবুল করা দোয়া মাওলা রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আল্লাহ শাহজালালি আমিনি শাহবরানি আমিনি গসুরাস কল্লা শাহ বুরহাদুদ্দিন সিবাসান রাহমাতুল্লাহ গুলজার আলম সুডা মাসুম বাচ্চা আল্লাহ যিনি কালেমার জন্য প্রথম শহীদ হয়েছেন সিলাটের জমিনে আল্লাহ গুলজার আলমের দরবারে পৌঁছায় দা শাহজাদা শামান শাহ সাবরুল শাহ শামিস শাহ সাবদুল শাহ মুসলমান শাহ গৌসুল আদম মেজবান্ডারে বাজার কবলায় কাবা হযরত দিলহসন মেজবান্ডারে খাজা খাজাগান খাজা আব্দুর রহমান সরবি সৈয়দ মাশা সিকুটি সিন মোহাম্মদ দেব রহমতুল্লাহ আলাই তাম জাহানে আল্লাহর ওলিদের দরবারে দরবারে পৌঁছা দা আল্লাহ বিশেষ করে রাঙ্গুয়ানের জমিনে আব্দুল্লাহ হাকিম আব্দুল ফকির রহমতুল্লাহ আলাই আল্লাহ বালুখালের জমিনে আমার দাদা হুজুর শাহ সুফি নজুর ফকির রহমতুল্লাহ আলাই নুনায় দরবারে পাকি কবুল করা দায় মাওলা রব্বুল আলামিন হাকুমুল হাকিম আপনার দরবারে ফরিয়াদ জানাই যে সমস্ত মুমিন বান্দারা এক জর্রা পরিমাণ ঈমান মুখ নিয়ে
কবরস্থানে শায়েথ প্রত্যেক মুমিনের আল্লাহ কবরে কবরে সবগুলো পৌঁছায়া দাও আল্লাহ মনকে মন টনকে ডন বাকি মাটিকে বুকে নিয়ে আল্লাহ গুনাহ বুকে নিয়ে আল্লাহ যারা কবরের মধ্যে শায়েথ সূরা ফাতিহা শরীফের মুহতাস হয়ে আছেন সূরা ইখলাস শরীফের মুহতাস হয়ে আছেন দুরূদ শরীফের মুহতাস হয়ে আছেন আল্লাহ যে মিলাদুন নবীর এই সাইবানার নিচ থেকে আমি গুনাহগাররা আল্লাহ আপনার কতগুলো প্রেমিক বান্দাদেরকে নিয়ে ফরিয়াদ জানাই আল্লাহ কবরস্থবাসীদের যে সমস্ত কবরবাসীরা শুয়ে আছেন প্রত্যেকের কবরের জিন্দগির আজাব আপনি ক্ষমা করে দিন আল্লাহ কলেজ গেটের জমিনের মধ্যে যে সমস্ত ভাইরা হাত তুলে দিয়েছেন কারো বাবা নাই কারো মা নাই কারো দাদা নাই কারো দাদি নাই আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আপনি রব্বুল আলামিনের পরে আপনার হাবিবের পরে কোন শ্রেষ্ঠতম নিয়ামত যদি দিয়ে থাকেন এইটা হলো দুইজন মা এবং বাবা রব্বুল আলামিন যার কাছে মা নাই সে জানে মায়ের বেদনা যার কাছে বাবা নাই সে জানে বাবার বেদনা রব্বুল আলামিন বাড়িতে যায় যখন দেখে মা নাই মা ঘর খালি রব্বুল আলামিন কলিজাটা তখন দরফর দরফর করতে থাকে আল্লাহ যে মা দুশ্মনদের গর্বে ধারণ করে আল্লাহ কত লাথি খেয়েছেন আল্লাহ আমাদের মায়ের কলিজার মধ্যে কত লাথি দিয়েছি আল্লাহ ব্যথায় আমাদের মা কয়বার বিহোশ হয়ে গেছেন ভালো খাবার খেতে পারে নাই পেট ভরে খাবার খেতে পারে নাই ভালো খাবার খেতে পারে নাই রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া দেখানোর জন্য শত শত ত্যাগ আমাদের মা দিয়েছেন আল্লাহ পেটে কিদা লাগলেও নিজে খাই নাই আমাদের কি কামাচ্ছেন আল্লাহ যে মায়ের চেহারার দিকে দেখলে মকবুল হজরে সওয়াব পাওয়া যায় ওই মেহরবান মা কান্না জানি না রব্বুল আলামিন আপনার দরবারে ফরিয়াদ জানাই গো মাওলা ওই পাগলা মা বাবা পাগলা ছেলে যারা হাত তুলে দিয়েছেন কবরে চলে গেছেন ওই পাগলাদের মা বাবার কবরের আজাবকে আপনি মাফ করে দাও আল্লাহ যাদের বাবা কবরে চলে গেছে আল্লাহ মাথার গাম পায়ে ফেলে সত্যি মা আল্লাহ বাবা বড় করেছেন আল্লাহ নিজের সুন্দর কাপড় না পরে নিজের সন্তানকে ভরিয়েছেন আল্লাহ বাজারে গিয়েছেন দিনকে দিন আল্লাহ সূর্যের থাক কিছেন আল্লাহ বেচা বিক্রি করে যত টাকা পেয়েছেন আল্লাহ শয়তানের আল্লাহ সন্তানের জন্য ভালো খাবার এনেছেন আল্লাহ ওই মহাব্বতের বাবা জানি না কার নাই পৃথিবী চলে গিয়েছেন রব্বুল আলামিন হুকুমুল হাকিমিন আপনি তো রহমানুর রহিম গফুরুর রহিম আপনি ক্ষমাকারী আপনার দরবারে ফরিয়াদ জানাই যাদের মা বাবা দুইজনে নাই আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের খামরা বানায়া দাও রব্বুল আলামিন হাকুমুল হাকিমিন আল্লাহ আমরা সবাই গুনাহগার আল্লাহ আমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না আল্লাহ কবরের জগৎ বড় ভয়ঙ্কর জগৎ আল্লাহ মসজিদের বারান্দার খাতামাদের জন্য অপেক্ষা করতেছে আল্লাহ কোনো একদিন আমরা ওই খাটের উপরে উঠব আল্লাহ তকদিরে যদি হয় উঠব আবার যদি তকদিরে না থাকে মাওলা উঠতেও পারবো না মাওলা রব্বুল আলামিন হাকুমুল হাকিমিন ও গাড়ির উপরে ওঠার আগে মাওলা আমাদের ঈমানকে আপনি মজবুত করে দাও মাওলা আল্লাহ এই মাহফিল যারা সাজিয়েছেন এই মাহফিলকে আপনি কবুল করে নাও রব্বুল আলামিন এই মাহফিলের বদৌলতে প্রত্যেকের একটি মাওলা আপনি হেদায়েত দান করে দাও মাওলা আল্লাহ প্রত্যেককে মাওলা আপনি হেদায়েত দান করে দাও মাওলা রব্বুল আলামিন আখিরি ফরিয়াদ জানাই আল্লাহ অনেক ভাই দোয়া চেয়েছেন আল্লাহ মোহাম্মদ লাল মিয়া 6 মাস ধরে অসুস্থ আজকে স্ট্রোক করেছে আল্লাহ কথা বলতে পারছে না তার জন্য দোয়া চেয়েছেন অনেক আল্লাহ এখানে মক্কা তাওয়াফ করেছেন অনেক ভাই আছেন মদিনা জিয়ারত করেছেন অনেক ভাই আছেন রব্বুল আলামিন আল্লাহ আল্লাহর ঘর মসজিদের মেহমানরা আছেন আল্লাহ আল্লাহ ওই ভাই দোয়া চেয়েছেন লাল মিয়া আল্লাহ ওনার অসুস্থ থেকে মাওলা আপনি সুস্থতা দান করে দেন আল্লাহ ওনার সুস্থতা দান করে দিয়ে আল্লাহ ওনাকে আল্লাহবার আল্লাহ পরিপূর্ণ জীবনের মধ্যে ফিরে আসার সেই তৌফিক দান করে দেন অত্র এলাকাবাসীর বিশিষ্ট ব্যবসায়ী মুরব্বি কালাম স্যারের আব্বা মরহুম মোহাম্মদ শওকত আলী মোল্লা আল্লাহ মোল্লার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ মোহাম্মদ মরহুম শওকত আলীর জিন্দেগির গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন আল্লাহ শয়তানের দুগায় পড়ে না জেনে আল্লাহ না বুঝে শিরিকি বেদাতি জেনে করেছে না জেনে করেছে ইচ্ছায় করেছে অনিচ্ছায় করেছে সমস্ত গুনাহগুলো আপনি ক্ষমা করে দাও
রব্বুল আলামিন আখেরি ফরিয়াদ জানাই আল্লাহ মৃত্যু আল্লাহ মৃত্যুর চিঠি আবার আসার আগে আল্লাহ যেন আমরা যেন খানায় কাবা তাওয়াফ করতে পারি মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত করতে পারি আল্লাহ আল্লাহ সেই সুযোগটা আমাদের তকদিরের মধ্যে নসিব করে দাও রব্বুল আলামিন জীবনে যদি যাওয়া না হয় আল্লাহ মদিনা শরীফের সেই কামলিওয়ালা নবীকে আমাদের সাকারাতের বিছানায় আমাদের সুচক্ষে দেখে দেখে সাকারাতের বিছানায় আল্লাহ আমাদের নবীর জবানে জবানে আপনার আরশ আজিমের মধুর কালিমায় পাক কালিমা শরীফ সুজ্ঞানে সুকণ্ঠে সহি শুদ্ধ করে জারি করে দিও মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ